আজ আর ঘরে যাইন দাঁড়া থাকিস নে রেডি হই নে ভালো করে সেজে গুজে নে আসুন আরেকটা কথা এইবার কিন্তু ছেলের সাথে বেশি ব্যক্তিগত কথা বলা যাবে না কোনো কথাই বলা যাবে না প্রত্যেকবার ছেলের সাথে কথা বলতে যাই কিন্তু এই ছেলের ব্যাপার জান তুমি জানতে যাও আর তোমার কথা ছেলে ভালো করে বুঝে ফেলায় যার কারণে বিয়েটা ভেঙে যায় কথাটা মনে রেখো উল্টো কথা কয় না মা মানে যাই হোক আমি ছেলের সাথে কথা বলবই বলবো ছেলের সাথে যদি আমি কথা না বলি তাহলে পরে আমি কি করে বুঝবো ছেলে ভালো না খারাপ তার কি কি অভ্যাস আছে এই সব ছেলের সাথে কথা বলতে যেয়ে যে তুই বারবার বিয়েটা ভেঙে যাচ্ছে সেটা বুঝিস হ্যাঁ যার কারণে প্রত্যেকবার আমি ইলেকশনে ফেল করে যাই তুই বুঝিস তোর বিয়ে বারবার ভেঙে যায় বলে আমি বারবার ফেল করি আমার জন্য ফেল করো হ্যাঁ জিনে শুনে আমার কারণে না নিজের কারণে নিজে মেম্বার হতে পারোনি মানে মানে বুঝোনি তুমি যে আমার আব্বাকে ধরে ধরে কিলেও সে ঘটনা তো এই পুরো গ্রামবাসী জানে পাঁচবার নির্বাচনে ফেল করিছাও কিসের জন্য জানো কারণ তুমি যদি খালি কোনো মতে মেম্বার হয়ে যাইতি তাহলে পরে তোমার দেখা দেখি গ্রামের অনেক মহিলারা তার হাজবেন্ডকে ধরে ধরে কি লাগত পুরুষ নির্যাতন বাইরে যাইতো সমাজে সেই কারণে তুমি কিন্তু এই চুপ একদম মুখ সামলে কথা বলিস আমি তোর মা আমি তো জ্ঞান দিচ্ছি কথাটা মনে রাখিস এইবার কিন্তু তোকে বিয়ে দেওয়াই লাগবে তোর বিয়ে হয় লাগবে তোর যদি বিয়ে হয় তাহলে পরে দেখবি মেম্বারশিপ আমি পাশ করবই করবো আর তুই বেশি কথা কইস তাহলে কিন্তু ঠ্যাং ভাঙে হাতে ধরাই দেবো না এই তোক না তোর বাপ শুদ্ধা কথাটা মনে রাখিস ঘরে যা কি দেখি কথায় কথায় খালি মারামারির কথা বলে যুবতী কালে কি সে কুস্তি গিরা ছিল আমি ফাইন্ড আউট করা লাগবে বিষয়টা এবার কি কয়েছে বিয়েতে ভাঙবো এই মা এই এই ভাত দাও এই মা এই কি সমস্যা কি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কিসের জন্য পুরি আল্লাহ রে আমার তো এই যে হাতের জায়গায় হাত আমি ধাক্কা দিলাম কোন সময় এই বাবা এসব কি করছিস এই হ্যালো কি আমি তো তখন খেয়াল করিনি এই মুখের মধ্যে পর্দা দিয়েছিস কিসের জন্য তোর কি আজকে বিয়ে নাকি আজকে তো বিয়ে না শুধু মেয়ে দেখতে যাচ্ছি ওরে মা মেয়ে দেখতে যাচ্ছ তো কি হয়েছে আমার একটা শরম আছে না আমার একটা লজ্জা বলে কথা আছে না এই আমার তো ঠিকই বলেছে তুই এটা এটা মুখোশ কেন বলেছিস হ্যাঁ তুই কি বিয়ে করতে যাচ্ছিস না কন্যা দেখতে যাচ্ছিস হ্যাঁ তুই এত লজ্জা পেলে তো বিয়ে তো করতে পারবি না কোনোদিন বলো জানে কথা গাল এ মামা এ এ আমাকে বলা বলবে না আমি যদি বলো হই তুমি তাহলে বড় বলো বল দা বল দা কাটা কাটি কি করেছিস কি বলছ আমাকে সে কেন বলবো না কিসের জন্য আমাকে বলো বলে কিসের জন্য ওটা মুখে দিয়েছিস কি জন্য সেই জন্য বলি আমি এক দিলে তিন বাকি মারতেছি এখানে শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে রৌদ্রের সমস্যা আছে তারপর মনে করো যে ধুলাবালির সমস্যা আছে তার রুমালের সমস্যা আছে সবকিছু মিলে আমি জিনিসটা পড়েছি তা না হলি পরে তোমার তিন তিনটে বউ তোমাকে ছেড়ে চলে যায় কি করে যায় বলো না হলে দেখেছো সে কি বলছে ভাইজান ভাইজান সে কি বলে দেখেছো আমার বউ নাকি আমি কষ্ট ভাইজান তুমি কেন ওকে বলো কবা কিসের জন্য এই আপনি কথা থামেন ছোট মামা এত কথা বলেন না মানু থাম আরে থামো কি জন্য সে আমাকে কত বড় কথা বলেছে অপবাদ দিছে আমার বউ নাকি চলে গেছে আবার সে চলে গিয়েছে ছোট মামা কান্দতে কান্দতে চলে গিয়েছে না তারা তারা বেড়াতে গিয়েছে স্টপ স্টপ মামাকে সারিবাদী সাহায্য খাওয়াবি না সাহায্য খাওয়ালে যদি তোর ভালদামিটা কমে আমার বড় ভাই যদি কোনো আজে বাজে কথা বল আপনি বড় জাতির জন্য এত নরমাল বাজার করলেন কি জন্য কি হয়েছে এই নেন সাথীদার
বাধ্য কর। এই মুরুখের বাচ্চা মুরুখ, তুই যদি মাইয়ের বাপ হইতি তাহলে তুই বুঝতি। এই আইস পোলাল আর আইবে আমার মাইয়ের দেখতে, মাইয়া দেখবে পছন্দ হইবে কি হইবে না এর কোনো খবর নাই, ও আগেই বিয়ে বিবাজার চায়। এই মাইয়া যদি আমার পছন্দ হয় হেরা যেদিন বরযাত্রী আইবে সেদিন যত বিয়ে বিবাজার লাগে তুই বিয়ে বিবাজার হইয়া খাওয়াবি। আমি আর ঠকদের রাজি না, আমি বহু ঠকছি। ওই কথায় আছে না যে যেহানে ঠেকছি হেহানে আমি হিঁকছি। খালুজান, আপনার কোনো কথায় আমি কিছুতেই কিছুই বুঝবে পারতেছি না। আপনি তো ভালো করেই জানেন যে আমি অতিরিক্ত গভীরের কথা কিছুই বুঝি না। আপনি তো নিজে আমাকে কলেন যে আমি মূর্খর বাচ্চা মূর্খ। এই আমার মাইয়া টুম্পারে কতবার দেখতে আইছে এই দেখো, 19 বার দেখতে গেছে, আজ 20 বার হইবে। আমার 1.5 বিঘের উপর সম্পত্তি, এই মাইয়া দেখাইতে দেখাইতে বেশি হা খাওয়া আমার শেষ। আমি কি এখন জমি বেচতে বেচতে ভয় রই যাবো? ওরা মাইয়া দেখে পছন্দ হরুক হেই, এরপর আমার জমি জমা যেহানে যা বেচা লাগে বেশি যত বিআইপি খাওয়ানো আছে এটা খাওয়াই গো। খালুজান, আপনার সমস্ত কথা শোনার পরে এতক্ষণে আমি সার মর্ম বুঝবার পারিছি। আমি ছোট মানুষ হিসেবে আপনাকে একটা পরামর্শ দিবার পারি, আপনি যদি সেটা নিবার চান। তুই দিবি পরামর্শ? তুই দিবি পরামর্শ? জি। কদাই কি পরামর্শ? পরামর্শটা হইতেছে যে জালাল ভাই আছে না, ওই জালাল ভাই হচ্ছে গিয়া যত নষ্টের মূল। জালাল ভাই যদি আপনি জেলের মধ্যে একবার ঢুকাই দিবার পারেন তাহলে পরে টুম্পা আবার বিয়ে কনফার্ম। কারণ হচ্ছে টুম্পা আবার বিয়ের ঘর যতই আসুক যতবারই আসুক সব বিয়ের ঘর ওই জালাল ভাই ভাঙে দেয়। এবার বুঝবার পারিছেন? আপনি 19 বার কেন, 20 বার কেন, আপনি 40 বারে কেন, এই জিন্দেগিতে মানে আপনি বাসে থাকা অবস্থায় জালাল ভাই যদি জেলের মধ্যে না থাকে তাহলে পরে আপনি টুম্পাপার বিয়ের জীবনে দেখে যেতে পারেন কিনা সন্দেহ। এই তোর কথা কি ঠিক? কথা যদি ঠিক না হয় আমার কান কাটে কুত্তার গলা ঝুলাই দিবেন। এই হোন, যদি এই কথা ঠিক না হয় চুলদারি কাম হয়ে তোর আমি হারা বছর নারিয়ে রাখবো। ল হন ল। তোমার জীবনে আরে টুম্পা, তুমি বুঝতে পারতেছ না কিসের জন্য তোমার এই নাম খান আমি কাগজে লিখি নাই, কারণ কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখি নাই কারণ পাথর ভেঙে যাবে। নাম খান আমি হৃদয়ে লিখেছি, বুঝতে পারিছো? আর বরপক্ষা আসলে আসুক, তাতে তো বিয়ে হবে না, তুমি বুঝতে পারতেছ না কেন? যত বরপক্ষা আসবে তত তোমার ইনকাম। এবার যদি বরপক্ষ ওই 500 টাকার কম দেয় তাহলে পরে কিন্তু তুমি ওই বরের মুখের উপরে ছিঁড়ে মারবে। তাই আমার কেন জানি মনে হচ্ছে 500 টাকা দিবি। 500 টাকা দিলে টুম্পা ওইখান থেকে তুমি আমার 200 টাকা দিও, ওই দোকানে কিছু টাকা বাকি পড়ে আছে তো দেওয়া লাগবে। তোকে 200 টাকা না, তোকে আমি পুরো 500 টাকা দেব, শেষ দেওয়া দেব। আরে রাগ করতেছ কিসের জন্য? হাত চার করছি, হাত চার। তোর মতো একটা নিকাম্মার কোনো যোগ্যতা আছে আমার হাত ধরে রাত ধরতে আসছে? আরে তুমি রাগ করতেছো কিসের জন্য? আমি তো তোমার সাথে মজা করছি, আমি কি তোমার সাথে একটু মজা করতে পারবো না? আমি তো মজা করতে এখানে আসিনি, কি করবো না? ছেলে পক্ষ যদি এবার আমাকে পছন্দ করে ফেলায়, আব্বা আম্মা ডাইরেক্ট বলে দিয়েছে এইবার যদি ছেলের আমাকে পছন্দ হয় তাহলে আজকের ভিতরেই বিয়ে হয়ে যাবে। আমি যেটা বলতেছি শোনো, তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তাহলে আমি করছি আমাকে নিয়ে পালায় যাও। ওরে বাবা রে, এটা কি করছো তুমি? এটা তো সম্ভব না, তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য আমাদের ফ্যামিলির যে মেয়ে নিয়ে পালাইছে তার উপরে ঠাডা পড়ছে, ঠাডা পুরো মরছে। আরে সেটা আষাঢ় মাস আর চৈত মাস বলে কথা না, বুঝতে পারতেছো না? বুঝেছি, যা বুঝার আমি বুঝেছি, ডিসিশন আমি। এই টুম্পা, এই শোনো, আর বিয়ে হবে না তো আমি করছি, তুমি বুঝতে পারতেছো না? আমি আলালো না, দুলালো না, বেলালো না, আমি হচ্ছি নাম্বার ওয়ান জালাল। বিয়ে হবে না আমার। Thank you.
আমার মন কতিছে এবার আমার বিয়ে হয়ে যাবে হবে না তো আমি বলছি না আর যদি হয় তাহলে পরে আমি এই পানিতে পড়ে ডুবে মরব তাই আমার বুকের উপর দায়িত্ব তোমাকে বিয়ে করবে আর তুমি তুমি বুঝতেছো না কিসের তুমি আরে তোমার সাহস আছে ছোট মাছ দিয়ে কচুরলতি রান্ধবি তুমি জীবনে করে খাইছো কচুরলতি ছোট মাছ খাইছো করে খাওয়াইছো তোমারে হ্যাঁ তুমি কি মনে করেছো আমারে আচ্ছা হটটা কাও কি আমারে এখন তুমি যা রান্ধ দিতে বা হেইয়া খাইবে তোমার সমস্যা কোন জায়গায় সমন্ধ একটার পর একটা আইতে আছে ভাঙিয়ে যাইতে আছে আমি কি হেগো লইয়া কুরমা মশলা খাওয়ামো প্রত্যেক রোজ আর তাছাড়া এই খাওয়া দিয়া আমি এ ভুল আর হরতে রাজি না আমি জীবনে বহু ঠকজি আর ঠকতে পারবো না আমি এরকম শেষরা পুরুষ মানুষ আমার সাত জন্মের শত্রু আরে বিয়ে হোক না হোক তাই বলে কি মান সম্মান নেই এই মহিলা মেম্বারশিপে বারবার এই ফেল মারি বলে কি আমার কি মান সম্মান বলে কিছু নেই তুমি কি ভাবিছো কি হ্যাঁ আমি মান সম্মান নিয়ে চলি নে বাজার ভালো করে আনলি পরে যাও তাহলে হলি বেরো ওরে আমার মান সম্মান আলি রে তোমাকে দুই মায়ের জি ডাক্কায় আমার দেশে যা বাপ দাদা থুইয়ে গেলে হে জমি জমা বেসিয়া খাওয়া ফেরাইছে এরপর যদি মেম্বারি ইলেকশন হারো ওই নিজের বাপের পোতা বেসিয়া হেড দিয়ে হরিও এই সামনে তোমার নির্বাচন আর এই তোমার মাইয়ের ব্যাপারে আমি একটাও খরচা করতে পারবো না একটা পরিষ্কার জানাই দিলাম আরে আমার বাবার জমি নেই আর বেচতে পারবো না টাকা পয়সা আমি জোগাড় করবো তোমার মাথা ব্যথা করার দরকার নেই এখন মান সম্মান রক্ষা করো আবার যা বাজার করে নিয়ে এসো এই তুই যা সাথে করে যা জি খালা আপনি ঠিক কইছেন আমি বারবারে বাজার থেকে আসার সময় এই কথাগুলাই আমি কইছিলাম খালু কইছিলাম যে এই কচুরলতিয়ার এই যে ছোট মাছ দেখি মেহমানদারি হয় আমি কইলাম যে গরু খাসি ইলিশ মাছ বোয়াল মাছ তারপরে হচ্ছে গিয়া মুরগি হাঁস এগুলো কিনেন খালু কিছুতেই কিনলো না হ্যাঁ হয়েছে যা কথা কইছে যা এখন যাওগুলো নিয়ে আয় যা তুই উস্কানি দাও তোর খালার লাগে উস্কানি দাও এই উস্কানি কি দাও উস্কানি বা দেয়ার কি আছে হ্যাঁ ওর একটা মান সম্মান আছে ছোট লোকের বাচ্চা না তোমার মতন না তুমি একটা ছোট লোকের বাচ্চা এখন যাও সারাটা জীবন আমাকে তিতা করে দিয়েছে জীবনটা শেষ মানুষের সম্বন্ধে জানিয়ে না জানিয়ে কিন্তু মন্তব্য করা ঠিক হয়েছে তোর থাপড়ে না তোর দাঁত ফালাই দেবো তুই কোটটা কেন পরেছিস হ্যাঁ তুই হতেছে কাক কাকের পিছনে পুচ্ছ লাগালে মন হয় না এই মকসেদ এ চুপ কর দেখি জি বলে না পা হেই সে কেন পড়ছে জানিস সে যে কোট প্যান্ট টাই পড়িছে একসাথে দুটো কাজ করবি এই যে আমাকে এই যে কি সুন্দর করে ভ্যান চালিয়ে মেয়ের বাড়ি নিয়ে যাবে তারপরে মেয়ের বাড়িতে গিয়ে আমাদের পাশে বসে ওই বাড়িতে আবার দাওয়াত খাবি আমি বুঝেছি আমি বুঝেছি আমি বুঝেছি আমি বুঝেছি সে হচ্ছে আমার দলের লোক আমি যেমন এক দিলে তিন পাখি মারেছি এই যে রুমালের বদলে এটা পরে তিনটা জিনিস করেছি না এক দিলে তিন পাখি মারেছি উনিও সেরকম তিন পাখি মারেছে উনি কি সুন্দর আমাদের ভ্যান চালায় নিয়ে যাবে আবার বিয়েও খাবে এ তুই বিয়ে খাবি আর তুই একটা কাম করবি তোর যদি গরম লাগতেছে তুই একটা কাজ কর তোর প্যান্টটা খুলে ফেল আমার পায়জামাটা খুলে আমি তোরে দিচ্ছি আমার পায়জামা ঢোলা আছে হ্যালো হ্যালো মাথা গরম হয়ে গিয়েছে ওরে আল্লাহ বলো 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 বলো
দুনিয়ার যত গল্প আছে যত আলাপ আছে সব করবি, তাতে মেয়ে মনে করবে তুই ভেরি স্মার্ট এবং একটা বলদ ছেলে। এ ভাই জান, এই তোমাকে আমি কয়েছি না, এই যে আমার ভাগ্নে, কিন্তু তুমি বলদ বলদ কব না। এ মামা, এই আসার পর যদি কিন্তু তুমি আমার কাছে বলদ বলে যাচ্ছ, কিসের জন্য বলে যাচ্ছ? এই আমার যে বিয়ে ভেঙে যায় সেটা কি আমার চারিত্রিক সমস্যার কারণে ভাঙে না তোমার চারিত্রিক সমস্যার কারণে ভাঙে? চারিত্রিক সমস্যা জানি কথা কার কি বললে তুই? হ্যাঁ আবার কি বললো? সে বলে আমার নাকি চারিত্রিক সমস্যা। এই তুই এটা কি বললি কি তুই? আমি যেটা বলেছি বাংলা ভাষায় বলেছি। আচ্ছা আমি যতবার মেয়ে দেখতে গেছি মা, তোমার মনে পড়ে কিনা একটু খেয়াল করে দেখো। মামা তুমি মনে করে দেখো, আমি যতবার মায়ের দেখতে গেছি সেই বাড়িতে যাওয়ার পর মামা খালি খুঁজে বেড়ায় ওই বাড়িতে কোনো ডিভোর্সি মায়া লোক আছে নাকি, কোনো সাওল বল যুদ্ধ কোনো একটা সমত্ব নারী আছে নাকি, সে খুঁজে বেড়ায়। আর সেই সব কারণে যখন তারা বুঝতে পারে যে মামার সমস্যা আছে তখন তারা আমার সমস্যা খুঁজে বেড়ায়। আর সবাই চিন্তা করে এই মামার বউ থাকে না কিসের জন্যে, যেহেতু মামার বউ থাকে না সবাই সন্দেহ করে তাহলে ভাগ্নেরও বউ থাকবি না, সমস্যাটা কার? আমারে বলদ কেউ না, এই তুমি বলদ। হালিম, হ্যালো, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই মুহূর্ত থেকে তোমাদের সঙ্গ আমি ত্যাগ করবো। এই ধরনের অপবাদ নিয়ে আমি তোমাদের সাথে যেতে পারবো না। খালাম্মা যাইতে দেন, যাইতে দেন, ঘোড়ার দৌড় আড়াই কোট। তুমি থামো, এত কথা কষ্ট কিসের জন্য? এই ড্রাইভার, এই খাবারদার কথা দিলাম তো। হ্যালো, আমরা যে বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছি
আছে সেটা তো মামার পরিচিত। এই এই তোর মামার পরিচিত। এ মামা আমি তো ভুলে গিয়েছিলাম যে ভাই তোর মায়ের দেখি যাচ্ছি সেই মায়া তো তোমার পরিচিত। আমি ভুলে গিয়েছি। এই আমার ভুল হয়েছে। এ মামা তাই তুমি যাবে এবং তোমাকে আমি সেজন্য আনন্দে একটা কামত দিব। চলে গেছে বুঝতে পেরেছেন তো এখন যে পরিমানে সামাই খেয়েছে আবার গরু গোস্ত খেয়েছে মুরগি খেয়েছে খাসি খেয়েছে পিঠা শরীর যা কিরকম যেন ফুল হয়ে গেছে বুঝতে। এই যে আপনি আপনি তো মনে করেন এক পুরো ফার্মের মুরগির মতন। কি কইলি ফার্ম? কিসের ফার্ম? না মানে ফার্মের মুরগির মতন ঠিক ওই যে আমরা মানে কেশ আছে না কেশ হচ্ছে ফার্মের মুরগি আর চেহারা হচ্ছে দেশি মুরগি আর ভুড়িটা হচ্ছে যে দেশি গায়ের মতন। এই একটা সোভার দেবো দাঁত কাল কয়টা পড়ে যাবে অলিম্পিকে যাওয়ার আগে শেষ। তুই কার সামনে খারাই কথা কইতে আছো তুই জানো? হ্যাঁ ভালো করে বুঝতে পারছি। বুঝবো না কেন মামু? হ্যাঁ একদম ক্লিয়ার বুঝতে পারছি। এই যে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার চারবারে মেম্বারে ফেল করেছে আপনার স্ত্রী তার হাজবেন্ড হচ্ছেন আপনি আবার সে স্ত্রী নাকি আপনাকে দিয়ে প্রত্যেক দিন সকালবেলা রুটি বানায় আর ধামর ধুমুর ছেছে। এটা আমি একা না গ্রামে সত্যি জেনে আর আমি রাস্তাতে চিক 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 এই আইছি নাই মিছুনি এই সব কথা। তুই কি আমার বাড়ি থাকো না আমি তোর বাড়ি থাকি? আমার ওই থাকা লাগবে কিছু তুমি তা তুই এসব কথা জানলি কোন জায়গা দিয়া? এই সব কথা কি আপনি বাস হাইয়া শোনা লাগবে নাকি? মিষ্টির খবর মাসে কি করে জানে? আমি ঠিক সেভাবে পেয়েছি বুঝতে পারছেন নাকি মামু? আমি পাঠাইলাম ওর টিকিটাও তো আমি দেখতে আসছি না ওর চুল গাছি আমি আমি তো দেখিনি চুবাইছে কখন কে কোন সময় আমি তো বুঝতে পারবো না। আমার বুকে মনে আগুন ধরাই দিছিস
হায়দার হায়দার আমার ভাই পানিশ তুমিছে তুই এখন আমার করছিস না না ও ও ভাই বলছে একটা আর বুঝছে না একটা হায়দার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে আমাকে বলছে এ মামুন বেটা এভাবে দূরে আছিস কেন আমি বলছি কি অলিম্পিকে নাম লেখা বাপ কোনো সমস্যা নাকি তাই পাগল হয়ে আছে নাকি আমি পাগল আর তুই পুরো পাগল হয়ে আছিস ও হায়দারের কথা শুনবে চাচ্ছি কিনা আমি তো জালালের কথা শুনবে চাচ্ছি জালালের কে শুনবে সেটা কো আগে বলতে তো পারবো না ভাই তো আমাকে কিছু বলিনি নে বলার আগে তো আমাকে দূরেছে আচ্ছা আর তুই খবর নিয়ে আসছিস কিসের জন্য হ্যাঁ তোর ভাই এক সময় তুই খবর পুরোটা আনে তুই আমাকে করছিস হ্যাঁ আর তুই সে চোখে চোখে দেখেছিস তোর আমার বিয়ে কিন্তু খালি মামাদের কারণেই ভাঙে না এতদিনে বুঝতে পেরেছো এতদিনে না বুঝতে পেরেছি আগেই কথাটা বলি বলি বলেও বলা হয়নি শোনো মা তোমার ফৈকরামির কারণে কিন্তু আমার অনেকগুলো বিয়ে ভেঙে গিয়েছে হ্যাঁ হালিম হে বাপ আমি আবার কি ফকিরামি করেছি অবশ্যই তুমি ফকিরামি করেছো নানা বোধ হয় কিপটা ছিল সেই কারণে তুমি আমার বাপ সম্বন্ধে আজে বাজে কথা কমি না বুঝতে পারছিস না 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 আমার মাই আসলে গিফটে তা না হলে যতবার বিয়ে বাড়িতে গিয়েছি ততবার তুমি কি করেছো সব সময় সেই বাড়িতে কি নিয়ে গিয়েছো সানাসুর আর বিস্কুট কিসের দণ্ডে আরে মেয়ে বাড়িতে যাচ্ছি মাঝে মধ্যে একটু রসগোল্লা চমচম নিয়ে গেলে কি হয় তা না হলে বলে তো ওই মেয়ে পক্ষ মনে করবি যে ছেলের মা যখন সানাসুর আর বিস্কুট নিয়ে এসেছে এই বিয়ের পরে তো মায়ের মনে হয় না খাওয়া রাখবি সেই কারণে আমার বিয়েগুলো ভেঙে গিয়েছে তোমার ফেকটেমির কারণে এইবার যে বাড়িতে তুমি যাচ্ছ অবশ্যই সেই বাড়িতে তুমি রসগোল্লা নিয়ে যাবি চমচম নিয়ে যাবি আমি কিন্তু এবার তোমার জন্য সত্যি সত্যি কথা দিচ্ছি এই যে বড় বড় রসগোল্লা কিনে নিয়ে যাবো বিলাল কয়েছে তুমি জানো না আমি কিডা আমি কিন্তু আলালো না দুলালো না বেলালো না আমি হচ্ছি জালাল নম্বর ওয়ান জালাল আমি তো সিদাই কইছি আমার ভাই কিডা সুববি হ্যাঁ কারা তোমার সাহস হইছে তুই নাম খেন খালি কো বিলাল কলম আমার নাম ক্লিয়ার করে কয়নি আমার মাথা কলম হাট হয়ে রইছে বুঝছিস আমি তার কলিজা টাইনা সিরা কিন্তু ভুনা করে খাবো তোমার এখন কলিজা টাইনা সিরা ভুনা করা লাগবে না আমার একটা জরুরি কাম আছে মানে আমার এক জায়গায় আর একটা জরুরি কাম আগে নাম ক্লিয়ার কর বিলাল কলম নাম ক্লিয়ার করে পুকুরে নামাই ঠিয়ে আইছি ওর মনে হয় মাগুর মাছ তখন খায় ফেলাই দিছে অর্ধেক তোর কিন্তু এই অবস্থা হবে কয়ে দিলাম তোমার মাথা মনে হয় গরম হয়ে গেছে তাই নেই আমার মাথা কলম ফাইটে যাচ্ছে চান্দি তাই উঠেছে এখনো ক্লিয়ার কর ভাই মাথা গরম করো না আমি তোমার কব কলাম তো ক্লিয়ার কর কিরা ভাই আমি একটা জরুরি কাজ আছে করে আসি তোর কাজ মানে কি তুই কি আবার প্রেম প্রীতি করতেছিস নাকি তুই কি জন্য ভুলে যাচ্ছিস আমার দাঁত গোষ্ঠীকেও প্রেম প্রীতি করলি ঠাটা ভরে মরে যায় গোষ্ঠী নিপাত হয়ে যায় বুঝি দিতে কিছুর জন্য তুই কি তোর ভাইয়ের দিকে চিনতে পারছিস না বুঝতে পারতেছিস না বুঝতে পারতেছি সেটা তো আমি ভালো করে জানি তোমার সাহস নাই প্রেম করার জন্যও সাহস লাগে বুঝছো আর কিরম সাহসের কথা কচ্ছিস আমি কি মনে করছি আমি কিছু বারে প্রেম করিনি না করেছ তুমি কেমন প্রেম করেছ আমি জানি না তুমি যদি বাবির বিয়াখানা ভাঙিয়ে দিতা তাহলে পরে কিন্তু বাবি মারা যেত না ওই ঠাডা পড়তো না যে ঠাডাটা তোমার উপর পড়ার কথা সেটা কিন্তু বাবির উপর পড়েছে বুঝতে পারছো জালাল এখনো কলম কষ্ট ক্লিয়ার করে কাকিরা তোক চুবাইছে আমার কলম মাথা চাতায় উঠতেছে কলম মোটা মাথা ভেঙে যাচ্ছে কলম আমি তোমার কষ্ট পাগলামি করবো না সবসময় কি পাগলামি করা লাগে নাকি তুই আমার পাগল কষ্ট হ্যাঁ তুই তো বরবাদ পাগল কষ্ট তোর এত বড় সাহস আর তোর একদিনকে আমার একদিন আরে বেশি করে সাজ যত বেশি সাজবা তত সুন্দর লাগবে দেখতে জিনা
তোমার মাইয়া এমনি অনেক সুন্দর, শুধু বরপক্ষ আসতেছে দেখে একটু ঝালাই করতেছি। ঝালাই করো, আরো সুন্দর করে ঝালাই করো। এবার কিন্তু তোমাকে ছেলের সাথে কথা বলতে সুযোগ দেয়া হবে। মা, কানের সামনে এক পয়সা কেন পড়তেছ আমি বুঝতে পারতেছি না। আমি বুঝছি তো কিসের জন্য এই সিদ্ধান্ত নিয়েছো, তোমরা সিদ্ধান্ত কি নিয়েছো তার আগে আমি সিদ্ধান্ত নিয়েছি, এইবার আমি ছেলের সাথে কোনো ধরনের কথা বলবো না। আলহামদুলিল্লাহ। আমার একটা কথা হচ্ছে, তোমার এই সুন্দরী মাইয়াকে দেখে যদি বর নিজেই মানে ছেলে নিজেই যদি কথা বলার ইচ্ছা প্রকাশ করে তখন কি করবানি? সেটা ম্যানেজ করার দায়িত্ব আমার, সে চিন্তা তোমাকে করতে হবে না। আমি বলবো যে আমাদের বংশে বিয়ের আগে ছেলে মেয়ের একসাথে কথা বলা নিষেধ। আর বাকিরা সবাই করতে পারবে? হ্যাঁ, এখন বাকিরা যদি কথা বলতে চায় তাহলে বলতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তুমি সাজা শেষ করো মা, আমার অনেক কাজ বাকি পড়ে আছে, কেমন? ভাই, আমি আপনাকে পায়ে ধরে কইতেছি ভাই, আপনি আমার কথাখান বুঝবার চেষ্টা করেন। আপনি বুঝতে পারতেছেন না কিসের জন্য আমি টুম্পাক ভালোবাসি, টুম্পা আমাক ভালোবাসে, আমরা দুইজন দুইজনের সারা বাঁচবো না। ভাই, আপনার কাছে আপনার প্রাণ ভিক্ষা চাইতেছি, আপনি টুম্পাক বিয়া করেন না ভাই। আপনার পায়ে ধরে কইতেছি ভাই, টুম্পাক যদি আপনি বিয়া করেন তাহলে পরে টুম্পা তো বাঁচবে না, টুম্পার সাথে সাথে আমিও বাঁচবো না। আর আপনি টুম্পাক বিয়া করলে তো সংসার করতে পারবেন না, আপনি বুঝতেছেন না কি? আমার টুম্পা বাসর করে আত্মহত্যা করবি, টুম্পা তো খালি আত্মহত্যা করবি না, টুম্পার সাথে সাথে টুম্পার গর্বে যে আমার সন্তান সেটাও আত্মহত্যা করবি। ভাই, আপনি কি চান একটা সন্তান পৃথিবীর আলো দেখার আগেই আত্মহত্যা করুক? এরকম করে মনে হয় অনুরোধ করা ঠিক হবে না। আমি কইতেছি আমার কথা তার কানে যাইতেছে না, আমি কিডা তুই আমার চিনস, আমার চিনস, আমি কিডা, আমি আলালো না দুলালো না, আমি বেলালো না, আমি হচ্ছি জালাল, নাম্বার ওয়ান জালাল। তোর কত বড় সাহস এই গ্রামের বৃত্তে তুই টুম্পাক বিয়া করার জন্য আসছিস? এক পা যদি এই গ্রামের বৃত্তে দিস, তোর এই পা কাইতে আমি তোর হাতে ধরাই দেবো, কয়া দিলাম, যা এই গ্রাম থেকে দূরা। এই টুম্পাক আমার ছাড়া এই গ্রামের বৃত্তে কেউ বিয়া করতে পারবো না। সেখানকার খুশি সেখানকার ভাত খাওয়ান, তারপরে একটা কথা জেনে রাখেন, টুম্পাক আমি ভুলবার পারবো না। আপনি কি করছেন? আমি তো এখন পর্যন্ত টুম্পার নামে কোনো আজে বাজে কথা কয় নাই, কারো কাছে যদি কয়ে থাকি আপনি প্রমাণ করেন তাহলে পরে যে শাস্তি দিবেন সেটাই মেনে নেবো। শুনেন, এই যে আমার চোখ চুয়ে কইতেছি, আমার মুখ চুয়ে কইতেছি, দরকার হলে পরে আপনার চোখ চুয়ে কইতে পারবো। আমি টুম্পার নামে যা বলেছি সত্য বলেছি, মিথ্যা কথা তো বলিনি। টুম্পার সাথে যে আমার সম্পর্ক আছে সেটা এই গ্রামে কেডা না জানে, আপনিও জানেন তাই না? বা দেখেছেন খালুজান,
কত বড় সাহস! আপনার মুখের সামনে ফট করে কথা কয় দিলাম, আমার মাথার মধ্যে তো ঢোকে না। এই বেয়াদব ছেলের সাথে টুম্বাবার বিয়া দেওয়াই যাবি না খালু। এই বুঝবার পারিছি, ঘটনা খানা তুই বেশ লাগাইছিস। তবে একটা কথা জানিয়ে রাখিস, দোকানে আজকে মায়েরা ফলাইতাম, তুই খালি বাইতে গেছিস এই চাচার কারণে। চাচার সাথে আসিস বলে তোকে আমি মারলাম না, তা না হইলে বলে দেখতি তোর কি করতাম। কারণ তোকে যদি এখন মারি তাহলে পরে আমার চাচাক মারা হবে, সেই জন্য তোকে মারলাম না, বুঝছিস? সেই জন্য তো আমি বেশি করে কথা কব। টুম্পা আবার সাথে তোর বিয়ে হবি না, যা। এই কি দেখল, একটা কথা জানি না রাখিস, আমার নাম কিন্তু আলালো না, দুলালো না, পেলালো না, আমার নাম হচ্ছে জালাল। এই গ্রাম থেকে কার এত বড় বুকের পাটা আছে যে টুম্পা কোথায় নিয়ে যায়? আমি জালাল থাকি এই গ্রামের ভিতরে, থাকতে হলে টুম্পা আমার কাছে বিয়ে দিতে হবে, এটা আপনার কইলা রাখতেছি। একটা কথা মনে রাখিস, তোর কাছে বিয়ে দিতে হবে না, তোর কাছে বিয়ে দিতে হবে। এই এই পরে কইয়ে দিতে আসি আমার মাইয়া টুম্পারে, আমি টুকরা টুকরা করে যা গাঙ্গে বাতাই দেবো, তবুও তোর লাগে আমি বিয়ে দেবো না। এই কথাটা তুই জানিয়ে রাখ, বিয়ে হইব না। এই কিডা কিডা কার এত বড় ফুকের পাঠা আছে এই গ্রামের ভিতরে টুম্পারে বিয়ে করতে আসে, আমিও দেখে নিব। আচ্ছা আপনি বুঝবার পারতেছেন না কিসের জন্য এই গ্রামের ভিতরে একমাত্র শিক্ষিত ছাগলের মাঝে সব কিছু মাথা থেকে ফালায় দেন, আজকে যাই আপনি টুম্পার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। তবে আপনাকে একটা কথা বলে রাখতেছি, যতদিন পর্যন্ত আপনি নিজের হাতে টুম্পাক আমার হাতে তুলে না দিবেন ততদিন আমি টুম্পাক বিয়ে করবো না। তবে একটা কথা জানিয়ে রাখেন, আজকে বিয়ান বেলাও টুম্পা আমাকে নিয়ে ভাগতে চাইছিল, আমি ভাগি নাই। কিসের জন্য জানেন? আপনার সম্মানের দিকে তাকায়া আর আমার বড় ভাইয়ের সম্মানের দিকে তাকায়া, কারণ আমি হচ্ছি আলালো না, দুলালো না, বেড়ালো না, আমি হচ্ছি জালাল, নাম্বার ওয়ান জালাল। হ্যালো, আপনি কি থ্রেড দিবে রয়েছেন নাকি থ্রেড খাবে রয়েছেন? ও তো আপনি থ্রেড দিয়ে গেল। এই তা তোরে কি লাগিয়ে লগে রাখছি, তুই দুইটা সর দিলি না কেন? আমি কারো সর দিতে পারি? তুই দুইটা টাস টাস করে দুইটা সর দিলি না কেন? ওরে বাবারে, আপনি মুরব্বী মানুষ খারাই আছেন, আমি কেপা করে আপনার ডিঙ্গে আমি সর মারি কোন তো? তাহলে সরটা কি আমি মারবো এখন? তা আপনি ইশারা দিবের পারলেন না? হ্যাঁ বাটা ইশারা তোকে আমি এখন ধরতে পারলাম না, তাতে কি হয়েছে? তবে একটা কথা জানে রাখিস, আমি কিন্তু আলালো না, দুলালো না, পেলালো না, আমি হচ্ছে জালাল, নাম্বার ওয়ান। এই হোনো হেলাল, এই তোমারে আমি একটা কথা কই। আরে একটা কথা কবির দেয় তো ছয়টা কথা কয়ে ফেলালেন, আসল কথাই তো করেন না, কি কবির সাথে পরিষ্কার করে কন। আমার মাইয়া টুম্পারে লোকজন দেখতে আইতে আছে, এইবার যদি তোমার ভাই জালাল কোন রহমের যদি বিয়ায় ভাঙ্গানি দেয় তাইলে কিন্তু আরে আমি মাফ করব না, খবর আছে এই কথাটা তোমারে আমি জানাই দিলাম। কে কি করবেন আপনি? কি করবো? আরে আমি 14 শিখের ভিতরে ঢুকাইয়া জেলের ভাত খাওয়াইয়া ছাড়িয়ে দেবো। পান্ডু ঠিক পাও নাই তোমরা, কাল লাগে তামসা শুরু হয়ে দিত। আমার ভাই জালালে আপনি 14 শিখের ভাত খাওয়াবেন আর আমরা বসে বসে তাই ডাকবো, তাই না? আপনার আমি দেখে ছাড়বো, আপনারও আমি দেবো। কি দিবি? কি কি দিবি? মানুষের ক্রয়ে দেবো। কি কবি তুই, তোর দ্বারা কি কওয়ার আছে? আপনার বউ আপনারা যে সকাল বিকাল ঝাঁটা পিঠা করে বুঝবার পারছেন, সেটা আমি মাইকিং করে ওটা সবাই কয়ে দেবো, সারা গ্রাম ইউনিয়ন প্রচার করে দেবো, বুঝবার পারছেন? এ একটা ইস্যু পাইছে, আমার বউ আমার দরিয়া মারে কি আদর হরে, হ্যাঁ কনের ফ্রেন্ডে তোরে কি আমি বদলা রাখছি নাই? আই বেশি পাকরামি হরিও না হেলাল, সিডু কইছি আইডু হনো নাইলে কিন্তু এর ফল কিন্তু তোমার ভোগ করতে হইবে, তুমি কিন্তু সার পাবা না কইয়ে দিলাম। আমার নামে কাকা
উল্টাপাল্টা কথা কস তাই না বিবাহ হয়ে গেছে প্রায় একটা মেয়ের সাথে আপনি ইডিশ পিটি শুরু করে দিয়েছেন এটা কামটা কি ঠিক করেছেন একটা কথা কবি নাই আমি কিন্তু আলাল দুলাল বেলাল না আমি হচ্ছি জালাল জালাল নাম্বার 1 আলাপ করি আমরা এত কষ্ট করে এলাম আগে একটু বসি তারপরে একটু খাওয়া দাওয়া না মানে ওই মেয়েটাকে একটু দেখি তারপর আলাপ করি না কি বলেন না দেখে আসলে ওই কথাবার্তা না বলাই ঠিক কি বলেন ব্যাংকার সাহেব হাই হাসি আপনি দেরি করবেন না মেয়েরা আমাদের সামনে নিয়ে আসেন বিয়া ঠিক আছে তাহলে আপনারা এই জায়গায় বসেন আমি ওই মাইয়ঙ্গার সাজাই নিয়ে যাইতে আছি আর কি বাপের চেহারায় কিন্তু আভিজাত্য ছাপ আছে তাই না চুলগুলি সাদা আচ্ছা এই আসার সময় যে কয়েছিলাম কতটা মনে আছে তো রসগোল্লা কিন্তু নিয়ে আইছি হ্যাঁ এখন যেন ভালো মন্দ খাতি দেয় সিডাই আসো সেটা আমরা কি করে বলবো তারা কি রান্না করেছে না বউ আমরা তোমার জন্য বউ নিতে আসছি আপা কোনো ব্যক্তিগত কথা কব না ঠিক আছে এই ভ্যানের বাচ্চা তোর আমি ডাক দিলাম আর তুই লোকের সামনে পটকে আমার চেয়ারে বসলে কি জন্য তুই ব্যাংকার সারাদিন তো ব্যান গাড়ি চালাইলি আমনে মরে বলাইছেন মুই আইছি আমনের মার সম্মানের একটা ব্যাপার আছে না আরে সেটা তুমি তার সামনে বলেছি মেয়ের বাপের সামনে স্ট্যাটাস বাড়ানোর জন্য বলেছি আচ্ছা ফটোস করে এখানে আসে বসে বলেছি এই সানগ্লাস খোল খোল আজ জানা একটা থাপ্পড় মনটা সবাই দিতে পারে সবাই দিতে পারে আমি তোমায় এই দোস্ত দিতে এই মোবাইলটা নে ও জান আমার জান শুন এই গান বন্ধ কর বললাম গানটা চেঞ্জ করতে হবি শুন গানটা হবে এরকম প্রেমিকা যখন স্বামী লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায় ও বুকটা ফাইটা যায় ও বুকটা ফাইটা এই হাসেম আমি একটা জিনিস বুঝবার পারতেছি না আমার ওই গান শোনা লাগবে কিসের জন্য আরে দোস্ত বুঝতেছিস না কেন আরে শুন ওই যে পাত্রপক্ষ যখন টুম্পাক পছন্দ করবে তখন তো কেল্লা ফতে টুম্পাক পছন্দ করার পরে তারে বিয়ে করে তখন তো তোমার বাড়ির সামনে দিয়ে হাঁটা যাবে তখন তো এই গানটা গাওয়া লাগবে তাই না এত সহজ মনে করেছিস কার এত বড় বুকের পাটা যে আমার চোখের সামনে দিয়ে টুম্পাক বিয়ে করে নিয়ে যাবে আমি থাকতি হুম এই গ্রামের বৃত্তে ঢোকা লাগবে না আগে তো টুম্পাক দেখা লাগবে তাই না আরে কি করছিস তুই টুম্পাক দেখা লাগবে মানে
টুম্পার দেখতে অসুবিধা কোথায়? এত সহজ মনে করো না বন্ধু। শোনো, আমি যেটা করতে যাচ্ছি, এই গ্রামে টুম্পাক যারা বিয়ে করতে হবে তাদের সাথে দেখা করে বিয়ের বানজি দিয়ে তাদেরকে আবার তাদের গ্রামে পাঠাই দেবো, বুঝবার পারিস? আরে দোস্ত, তুমি কি ভুলে গেছাও, টুম্পাক বাড়ি ঢুকতে তিনটা রাস্তা আছে তিন দিক দিয়ে। সেটা আমি জানি, কিন্তু এটা হচ্ছে সদর রাস্তা, আসলে এই রাস্তা দিয়ে আসা লাগবে, বুঝতে পারছিস? আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, হাসিম, তুই কোনে বন্ধু হিসেবে আমাকে একটু সাহস যোগাবি তা না, উল্টা তুই আমার হতাশার বাণী শুনাইতেছিস, সেই জন্য তো তোরা জীবনে কোনো কিছু করতে পারিসনি। ওরে বাবা রে দোস্ত, তুমি যেন কি এটা করে ফেলেছো জীবনে। শোনো, আমি হলাম বাস্তব বাদে হাসিম, বুঝছো, সেই কারণে তোমার কথাটা কলাম। তাই কথাটা কলা না, শোন, আমি কিন্তু বাংলা সিনেমার ওই বাপ্পারাজ না, যে প্রেমে ছেঁকা খেয়া তারপর আমি ঘুরবো আর গান গাবো, প্রেমের সমাধি ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। এ দোস্ত ভালো কথা, তাহলে তুই এর একটু থাক। হ্যাঁ, আর তো বাকি দুইটা রাস্তা আছে না, ওগুলো একটু চেক করে আসি। যা, সমস্যা কি? আমি বিশের বোতল হাতে নিয়ে বসে আছি, তুমি যদি আজকে বিয়েতে রাজি হও বা বিয়ে করো, তাহলে পরে কিন্তু আমি বিষ খেয়ে তোমাকে বাড়ির সামনে পড়ে মরে থাকবো, আর চিঠিতে লিখে যাব আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী না। তোমাকে একটা অনুরোধ করবো টুম্পা, তুমি একটু তোমার বাড়ির পিছনে আসবা, মরে যাওয়ার আগে আমি তোমার মুখখানে একবার দেখবার চাই। মরার আগে এক নজর দেখার কোনো দরকার নেই, আর তুই যে মরার সিদ্ধান্ত নিয়েছিস সেজন্য আমি অনেক খুশি হয়েছি। কারণ হচ্ছে বিয়ের পর আমার আর আমার স্বামীর মাঝখানে কোনো আগাছা থাকবে না, আমরা সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবো। ঠিক আছে টুম্পা, আমি চলে যাচ্ছি, তুমি তোমার স্বামী নিয়ে ভালো থাকো, সুখে থাকো। আর একটা কথা, এই জালাল নামে একটা ছেলে যে তোমাকে ভালোবাসতো সেটা কোনোদিন মনে করার দরকার নাই। ঠিক আছে, আর মনে করব না। ঠিক আছে। ও আল্লাহ, এই দুনিয়া তো নিষ্ঠুর, সেটা আমি বিশ্বাস করার পারতেছি না। এই খবরটা ঢং করবি না, করে দিচ্ছি, ফোন রাখ। তুই যে কত মরনেওয়ালা সে তো আমি জানি,
এখন কচ্ছি আমার বাড়ির পিছন থেকে তুই যা তা না হলে পারে সত্যি সত্যি আমি আইসে তোর বিষ খাওয়া মাইরে ফেলাবো না মরার আগে এক নজর দেখার কোনো দরকার নেই আর তুই যে মরার সিদ্ধান্ত নিয়েছিস সেজন্য আমি অনেক খুশি হয়েছি কারণ হচ্ছে বিয়ের পর আমার আর আমার স্বামীর মাঝখানে কোনো আগাছা থাকবে না আমরা সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবো ঠিক আছে টুম্পা আমি চলে যাচ্ছি তুমি তোমার স্বামী নিয়ে ভালো থাকো সুখে থাকো আর একটা কথা এই জালাল নামে একটা ছেলে যে তোমাকে ভালোবাসতো সেটা কোনোদিন মনে করার দরকার নাই ঠিক আছে আর মনে করবো না ঠিক আছে ও আল্লাহ এই দুনিয়া তো নিষ্ঠুর সেটা আমি বিশ্বাস করবার পারতেছি না এই খবর তারা ঢং করবি না করে দিচ্ছি ফোন রাখ তুই যে কত মরনেওয়ালা সেটা আমি জানি এখন কচ্ছি আমার বাড়ির পিছন থেকে তুই যা তা না হলে পারে সত্যি সত্যি আমি আইসে তোর বিষ খাওয়ার মাইরে ফেলাবো না রাখ ফোন রাখ তোর বিয়ের পর এ মায়েরে ভুলে যাবি না তো মা এই ধরনের অ্যাক্টিং আমার একদম ভাল লাগে না কয়ে দিচ্ছি মানে আমার বিয়ে দিয়ে বাড়ি দিয়ে খেয়াদাতি পারলি পরে খুশি হও এখন আমার সামনে এসে অ্যাক্টিং করতেছ না এই কই তোমরা শোনো ওই পোলা লাগো যদি অরে পছন্দ করে তাইলে বিয়ের সাথে যা আছে আইজি হয়ে যাবে কোনো অসুবিধা নাই আর এই তুই কিরফেন ওই বাদাম মেয়েটার লোকের সম্পর্কটা করতে গেলি আমি তো এটা বুঝতে হারতে পারি না জালালের মতন একটা টাউট বাটপার এই আমাগো অত্র এলাকা কি আর আছে আর তুই হেল লোকের কাছে সম্পর্ক করতে আরে এইসব তো এখন বলতেছেন কি জন্য আপনি মেয়েমাদের সাথে কথা বলেন আমি ওকে নিয়ে আসতেছি যা না না কথাবার্তা যা কবার হ্যাঁ তো কইয়া লাইছি আও তুমি তোর তোর ইয়া আর লইয়া চল মা আজ মাথা ঘুমটো দিয়ে নি আস আসো মা আসো দেখ পানি কোন জায়গায় কোন রাজপুত্র নিয়ে আসিস আসো আগে যদি রুবেলের মতন হয়ে যাবে তাহলে মাসাল শিখতে হবে ওই যে যে একটা ছবি দেখেছিলাম ভণ্ড ওই ভণ্ড মধ্যে আছে না মিউজিকের থালে তালে মানে এইভাবে ক্যারাটি মারছে ক্যারাটি এইটা যদি শিখতে পারো না তুমি ভাই সুপারস্টার আমি আমি সুপারস্টার তাই নে তাই নে আমার অভিনয় ভালো হয়েছে না ভাই ল্যাচারাল আমি 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 ন্যাচারাল করতেছি তাই নে একদম তালিপুরে তো আবার ন্যাচারাল করা লাগবে ভাই তালিপুরে তো একটু সহযোগিতা করা লাগবে অসুবিধা না আমি মিউজিক দিব আর তুমি খালি মাছ আবার প্র্যাকটিস করতে থাকবে তাই নে হ্যাঁ তালিপুরে শুরু কর আও আও ভাই গায়ে মারছো কেন আও ভাই কি করতেছো ভাই আর মিউজিক দিচ্ছিস না মিউজিক আগে পড়তে হবে ভাই উমা ভাই কি করে আমার টুম্পার বিয়ে হবে আমার টুম্পার যদি বিয়ে হয়ে যায় তাহলে পরে টুম্পা চলে যাবে তখন আমার কি হবে সেটা চিন্তা করেছিস একবার টুম্পা আবার বিয়ে হয়ে যাবে ওই মামুর বেটা বিয়া বিয়া দিবে আমি তোর হাত জোর করে বলতেছি ভাই তুই খেলে আমার একটা উপকার কর
সেটা হলো যেভাবে পারিস তুই ওই ছেলের মানে ওই যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম্বারখানা আমার একটু জোগাড় করে দি। তাহলে পরে দেখবি আমি এই বিয়েখান ভাঙিয়ে দিছি। আমি যদি 19 খান বিয়ে ভাঙতে পারি তাহলে পরে একখান বিয়ে কেন ভাঙতে পারবো না? হ্যাঁ আমি কিরা, আমি কিন্তু আলালো না দুলালো না, তোর মতো বেলালো না, আমি হচ্ছি জালাল, নাম্বার ওয়ান জালাল। কি বলছো ভাই, তুমি নাম্বার ওয়ান জালালই থাকবে, খালি থাকবে না কে জানো নাকি? ওই যে তোমার গার্লফ্রেন্ড আছে না, ওর বাপ আছে না বুঝা, ওই মামুল বেটা থাকবে না, আমি এখনই তোমার বেটার ব্যবস্থা করে দিচ্ছি। আমার ভাই এইখানে বসে আনবে আর ওই মেয়ে সাইকে গুজে আরেক বেটার হাত দিলে ওই বেটার খাওয়া করবে। বেলাল তুই আমার মায়ের পেটের ভাই না হলে কি হবি? তুই কিন্তু আমার খালাতো ভাই আর খালাতো ভাই মানে একই, তুই এই উপরে খান আমার কর ভাই। আমি 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 এটা করব, আমি দেখো না কি করছি, আমি একটা ডাইলে চাল খিচুড়ি মাথায় দিয়ে ওই ছেলেকে না পাতায় পুজে খুব খাওয়ায় না নাম্বার কোনো কিছু মাখানো লাগবে না, খালি তুই নাম্বার খান নিয়ে আয়, তারপরে দেখ বিয়ে কেমনে ভাঙা লাগে সেটা আমার জানা আছে। তুই যা যাচ্ছি ভাই, যাচ্ছি মামুর বেটা। বাঁচাতে পারবে না কো, আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কো। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো, আমি জ্ঞান হারাবো
মরেই যাব বাঁচাতে পারবে না কো ও আমি জ্ঞান হারাব মরেই যাব বেন সাহেব ওই আমার মাইয়া বলিয়ে কিন্তু কইতে আছি আমার মাইয়া কিন্তু সবসময় ওই মাটির চাইয়াই কথা কয় আপনি একরম কইতে পারেন যে ও একটা মাটির মাইয়াই জি আপা আমার মেয়ে যদি আপনার ঘরে যায় তাহলে আপনি বুঝতেই পারবেন আপনার ঘরটারে কিরকম আলোকিত ফিরে রাখে হ্যাঁ স্যার এই যে দেখেন যে আমার ভাগনা মাশাআল্লাহ দেখেন নায়কের মতো চেহারা কিন্তু এত লাজুক যে মুখটা ঢেকে রেখেছে বুবু দেখা মুখ দেখা বুবু মাশাআল্লাহ আপা আপনার মেয়ে খুব সুন্দর আমাদের পছন্দ হয়েছে এই যে আমার ছেলে আমার ছেলে আমার হালিম তার জন্য কিন্তু এরকম একটা সুন্দর মেয়েই আমরা খুঁজতেছিলাম আল্লাহ মুখ তুলে দেখেছি পেয়ে গেছি কিন্তু আপা কথা হচ্ছে কি জানেন ওই যে আগে তিতা পরে মিঠা একটা কথা আছে না সেটা কিন্তু একটু করতে হবে পরে যদি মনে করেন তিতা খাওয়া হয় তাহলে পরে তো বদহজম হতে পারে ডায়রিয়া হবার পারে আপনি কি বলতে চাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারিনি কথা আপনি এমনি বুঝবেন না তো আমার একটা হাতে কলমে করে দেখাতে হবে আসলে হয়েছে কি ওই যে বুঝতে পারতেছিলাম না তো এটা একটা নিয়ম ওই যে মেয়ে দেখতে আসলে মনে করেন মেয়ের গায়ের রং তারপরে যে মাথার চুল তারপরে দেখি তো মা যে পা এইসব যে দেখতে হয় তো তাই দেখলাম না না ঠিক আছে আপনার মেয়ে মুখের মতো কোনো কিছু মাখেনি একেবারে পানি এখানে টলটলা ছিল আমি বুঝে গিয়েছি ময়দা সুন্দরী না এটা কি ধরনের অভদ্রতা এই নাম করে মেয়ে দেখা তোমরা কোনোদিন দেখিনি বিয়ান সাহেব রাগ করবেন না আজকাল সে দিনকাল পড়েছে না ওই যখন কন্যা দেখে যে আনে বাপ মা তখন সোনো পাউডার মাখে এমন রং সং মাখায় আনে যে মানে একদম কালো কুচকুচা মেরেও ফর্সা বানায় ফেলে তাই আবার দেখলো আর কি আবার ভালো মতো চেক করো চেক করো খবরদার একবারে যখন মেয়ের মুখে ঘষা দিয়েছেন বা পানি দিয়েছেন তাহলে কিন্তু আমার মেয়ের এখানে উঠে নিয়ে যাবো আমার মেয়ে দেখতে কালো হোক ফর্সা হোক যেমনই হোক আপনাদের সংসারে আমার মেয়ে যাবে না আপনাদের সাথে আমার মেয়ে বিয়ে হবে না এই মেয়ে চল ওতে দেও না না সেরকম কিছু তো করিনি আমার পছন্দ হয়েছে তো আমি তো দেখে মনে হচ্ছে না 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 ঠিক আছে মা খুব সুন্দর খুব সুন্দর কিন্তু আপনাদের কর্মকাণ্ড দেখে আমার একটু পছন্দ হয়নি না না যে টেস্টি করে আর করনাল আমি একটু কালা হেলে যদি মনে হয় না আমার মাইয়াও কালা এটা কিন্তু ঠিক না তোমরা বার যাও বেশ ওখানে গালটা মনে হইতেছে একদম জ্বলে যাচ্ছে মনে হচ্ছে চামড়া মনে হয় চিরই মহিলার হাতে চলে গেছে গালটা কি করেছে দেখিস ওরে বাবারে ওই ডয়নির হাতে কি জোর দিয়েছিস ওরে বাবারে গালটাকে লাল করে ফেলেছিস আচ্ছা ঠিক আছে গাড়ি দেখতে আছে আপনার একটু বল কিন্তু আসলে এরকম করে কি মাইয়া দেখেন এ আমার জীবনে আমিও দেখি না কারণ আপনারা আমার খেলা দেখে কি আমার মাইয়াটা এইভাবে এটা গোসিয়া আচ্ছা ঠিক আছে বল দেখ দেখেন দেখেন ব্যবস্থা কর আমার একটু দেখতে চাই আবা আব্বা 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 ইরাম আব্বা এত জোরে পানি মারা উচিত হয় না তারপর আবার তুমি এরকম টিপা টিপি করো রাগ তো হবেই আরে বাবারে আমি তো দেখলাম যে ঠিক আছে কিনা আমি বিয়ে করব হ্যাঁ বিয়ে তো করবা বিয়ে কর এই কি বিষয়টা হ্যাঁ তোমার কি কোনো আক্কাল পছন্দ নাই হ্যাঁ এই পোলাপক্ষ সামনে দিয়ে মাইয়াটার যে টানতে টানতে তুমি লই যাই যা হ্যাঁ কি বিষয়টা কি তুমি কোত্থেকে এইসব পাগল ছাগল ধরে নিয়ে আইছো হ্যাঁ এই দেখো তো মেয়েটার গালটা কি করেছে আসলে আপায় দেখতে চাইছে টুম্পে কত আনি সুন্দর ওই লেগে একটু পানি দিয়ে ঘষা দেশে লে ইরাম করে কেউ দেখে আমার তো মনে হইতেছে যে ওরা পাগল আগার থেকে সারা পেয়ে এনে সোজা চলে আসছে কি জাতা কথা বলতে আসো ভালো মানুষগুলোর তুমি পাগল বানাই দিতে আসো আমার চোখে আর মাথায় কি ঠাটা পড়িছে যে আমি পাগলের পাগল বলবো না ওরে একটু আস্তে কথা কও পাশের ঘরে সব হনবে মানুষদের কিছু থাকবে না কইলো আমি আস্তে কথা বলতে পারবো না ওদেরকে যাই বলো বাড়ি ছেড়ে যেন চলে যায় ওই পাগল ফ্যামিলিতে আমি আমার মাইয়ে বিয়ে দেবো না ওরে বাবারে মাথাটা একটু ঠান্ডা হরো একটু আস্তে কথা কও ওই কথা আছে না যে চুন খাইয়ে মুখ পড়লে দই দেখলেও ডরায় এখন অবস্থাটা কিন্তু হেইরাম হইছে আরে হয়তো হ্যাঁ এমন ঘটনা ঘটছে
যার কারণে তোমার মাইয়ার একটু মুখে পানি দিয়া একটু টেস্ট করিয়ে দেখছে যে তোমার মাইয়া আসলে সুন্দরী কিনা। বিষয়টা তো একটু সাধারণভাবে নিলেই হয়। এটা সাধারণ কোনো বিষয় আর নেই আব্বা। আমি মইরে যাব, দরকার পড়লে আমাক তোমরা মাইরে গানে ভাসাই দাও, তারপরও ওই মহিলার ছেলের ঘরের বউ আমি হব না। ওটা যাই বলে দাও ওদের। এই মাইয়া হলে না শুনিয়ে পড়ি হের মধ্যে দেশ ডলের বাড়ি। হ্যাঁ, এই এই বিয়ে যদি হয় এই পোলার লগে হবে। এই পোলার কিন্তু অনেক ধন সম্পদ। এই এই পোলা কিন্তু কোনো আমি ছাড়া যাবি না, তুমি বুঝ গেলাও। তুমি যেরাম পারো মাইয়ারে রেডি হরো, বিয়ের লইয়া হাজাই গোজাই লই যাও। আমি গেলাম। মা আব্বা কিন্তু পাগলামি করতে নিষেধ করে করে দিচ্ছি, তা না উনি পারে, কিন্তু ওই মহিলার ছেলের গাল ধরে আমি চাইপে দেখে আসবো ওনার ছেলে কি আসলে ফর্সা নাকি কালো। আচ্ছা আচ্ছা তুই থাম, আমি দেখতেছি। মাথা খাম করিস নি। পাপাকে বিয়ে দিয়ে দিচ্ছি নাকি? তাইলে তো মামুর ব্যাপার, চার মেয়েদের চুবাই চুবাই বিস্কুট বানায় খাই ফেলাব। বুঝতে পারছি না কাকে লাগতে কাকে লাগছে, বুঝতে পারছি নাকি চাচা? আরে আসসালামু আলাইকুম চাচা, কি অবস্থা আপনি? শরীর স্বাস্থ্য ভালো তো? আমার শরীর স্বাস্থ্য ভালো কি মন্দ এই দেখার লোক আমার বাড়ি পর্যন্ত চলে যাইছ? এই জালালিয়া চামচামি হটাইছে আমার বাড়ি। হঠাৎ দেখি আপনি বাড়ির ভিতরে মেহমান আছে, একবার চিন্তা করলাম যাবো কি যাবো না, যাবো কি যাবো না। ভাইবে ভাইবে এখানে দাঁড়ায় আছি। ওই যে নতুন যে আমায় বিয়ে সাথে দিবেন, সেজন্য ভাবলাম আপনি যখন চলে আসেন এখন ভিতরে যাবো, ওই একটু ওই মেহমানের সাথে দেখা করতে। বুঝতে পারছে? তোর কি মেহমানের দাওয়াত দিছে? আমি দাওয়াত দিছি, তুই এখানে এসো। এই জালালিয়া চামচামি হটাইছে আমার বাড়ি। তুই দাদারে আদা পড়াই নিয়ে আইতে আছো? এক্সকিউজ মি, আপনি কাকে কি বলছেন? বুঝে শুনে বলছেন নাকি? এক্সকিউজ মি, এই সোফার একটা মানুষ বাংলা কইতে পারে না, ও ইংরেজি কয়। ইংরেজি? আপনি আমার জালাল চামচা বলছেন কিসের জন্য? আর যা আওয়াজ, একটা ফাউল ছেলে ফাউল। ওই ফাউলের কাজ করতে গিয়ে আপনি এখানে আসবো নাকি? যাচ্ছিলাম এদিক দিয়ে, ভাবলাম এদিক দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি আপনি বাড়ির ভিতরে মেহমান আছে, একবার চিন্তা করলাম যাবো কি যাবো না, যাবো কি যাবো না। ভাইবে ভাইবে এখানে দাঁড়ায় আছি। ওই যে নতুন যে আমায় বিয়ে সাথে দিবেন, সেজন্য ভাবলাম আপনি যখন চলে আসেন এখন ভিতরে যাবো, ওই একটু ওই মেহমানের সাথে দেখা করতে। বুঝতে পারছে? তোর কি মেহমানের দাওয়াত দিছে? আমি দাওয়াত দিছি, তুই এখানে এসো। এই তুই কোনো বারই কি দাওয়াত না দিলে হেবারি যায় কেউ? না না, মানে দাওয়াত না দিলে কি আছে? আচ্ছা অসুবিধা নেই, তাই তুই টুম্পার সাথে কি দেখা করছো নাকি? কি টুম্পার লোক দেখা করবি কেন? আরে মানে মেহমান আসছে না, ওই যে জামাই, জামাইকে দেখতে জানি কিরকম লাগতেছে। বুঝতে পারছে না? ওই যে মুখের মধ্যে কি লাগাই আছে আমার না, ওই যে খুলে একটু দেখতে ইচ্ছা করছে যে ও দাঁত আছে কি নাই, আর যদি দাঁত থাকে থাকে সেটা আলগা নাকি অরিজিনাল, এটা দেখার তো আছে না? এটা তুই দেখবি না? তা সৌকি আমার তা গেছে, আমি দেখবো না? জামাই আমার ঘরে উঠছে না, তাহলে আমি দেখবো না ওটা খুলিয়ে দাঁত আছে কি নাই? না না, আপনি যদি আবার না দেখেন, আপনার তো বয়স হয়েছে, সব কিছু ক্লিয়ার দেখতে পাবেন নাকি? তা তোরে আমি দেখতাম না, আইয়ে দাঁত দেখিয়ে যা। হ্যাঁ, সেই জন্য তো আপনি না দেখার আগেই চলে আসে। না দেখার আগে চলে যাইছো? হ্যাঁ। কি কারণে চলে যাইছো? এই যে জামাইকে দেখতে, তুমি পাপাকে দেখতে। এখন ধরেন যে যে আপনার মেয়ে, আপনি মেয়েকে বিয়ে দিবেন যেখানে খুশি সেখানে দেন, আমার কিছু যায় আসে না। আপনি আফ্রিকার জঙ্গলে দেন কি আসে যায়, উরগাঙ্গাতে ফেলা যেতে আমার কি? কিন্তু মেয়েকে তো একটু জিজ্ঞেস করতে হয় যে তুমি পাপা আপনি যে বিয়ে করছেন আপনি কি রাজি আছেন কি না, এটা জিজ্ঞেস করতে চাইছি। মসজিদে গেবি তুই? হুম। টুম্পার কাছে? হুম। এই তোরে কি আমি বলাইছি আমার মাইয়া কাল লগে বিয়ে হইবে না হইবে মত আছে কি নাই? হ্যাঁ। কোনে যাচ্ছি? বাজারে কিসের জন্য? বাজার করার জন্য যাচ্ছি। বাজারে মানুষ কিসের জন্য যায়?
আরে বাজারে তো যাচ্ছিস, কিন্তু এই সময়ে বাজারে যাচ্ছিস কি জন্য সেটা জিজ্ঞাসা করছি। বাড়িতে মেহমান আসবি? মেহমান আসবি? মেহমান আসবি না আসতে সেটা ভালো করে কও। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তো, এই জন্য বাজারে যাচ্ছি হতে? তোমার বিয়ে ঠিক হয়েছে না? আমার সাথে ইয়ার কি মারতেছ? হ্যাঁ ইয়ার কি মারবো কি জন্য, যেটা সত্য সেটা তোমরা খুশাচ্ছ, এই জন্য কয়ে ফেলাছি। আরে এই পাত্রপক্ষ না আসতে পারে, বিয়েও ঠিক হয়ে গেছে, তার কি পছন্দ করেছে টুম্পা? পছন্দ হয়ে গেছে। কষ্ট কি পছন্দ হয়ে গেছে? জি বিয়া হবি না ওমা, তাহলে বাজারে যাচ্ছি কি ঘরের ঘাস কাটার জন্য? আরে বিয়া হলে হোক, সমস্যা নাই, তাতে এই জালালের কোনো আসে যায় না। কে কাজ কর তুই, যে তোদের বাড়িতে যে পাত্র আসছে তার নাম্বার আছে না? তার নাম্বার খানা মারা যায়, ওর কাছে থাকবে না কি জন্য? পাত্র পকর নানা দিন যোগাযোগ করতেছে না, ফোন দিতেছে, সেই তোর অবশ্যই আছে তার এই নাম্বার নেওয়ার জন্য। হিসাব তো খুব ভালো শিখেছিস রে, চা খাওয়া লাগবে সাথে বিস্কুট খাওয়া লাগবে তাই না? হ্যাঁ টাকা গুনা নেওয়া লাগবে না, এমনি নেওয়া হবে। হ্যাঁ বেশি না, মাত্র 210 টাকা। চা খাতে তো বেশি টাকা লাগবে না, এটা আপাতত নিয়ে বাকিটা খুব পরে দিবেন। যা তো উপকার করেছিস, 5 টাকাতে চা খাবি, 5 টাকাতে বিস্কিট খাবি, যা। আমি কি ফকির? আমি ফকির নিব না 10 টাকা। এই হ্যালো, এই আলে নাই, বেশি কথা করছে, আগে ওই যে বরের সাথে কথা বলে দেখি, পাত্রের সাথে, তারপরে তোকে দেব নে। আমি কিন্তু ভেবেছিলাম আপনার নাম সফেদা, আপনি একজন মিষ্টি মানুষ, আসলে আপনি তো মিষ্টি না, আপনি তো দেখি বেশ বেকা বেকা মানুষ। শুনেন আমি কিন্তু কথা দিচ্ছি, আপনার মেয়ের আমার ছেলের বউ করে আমি নেবই নেবই নেব, দেখি আপনার কত বড় ক্ষমতা আছে, আপনি এই বিয়ের ঠেকান, এই আপনার শেষ কথা। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি যদি মাইয়ার মা হয়ে থাকি, আমার মেয়ে যদি মানুষের মতো মানুষ হয়, আর আমি যদি শিক্ষা দীক্ষায় কোনো গুণগান থাকে, তাহলে পরে আমি দেখে নেব আমার মেয়েরে আপনি কি করে বিয়ে করে নিয়ে যান। আমার মেয়ের কিন্তু স্বাধীনতা নেই, মতের কোনো ইচ্ছা নেই, আমার কি কোনো স্বাধীনতা নেই? আপনি বলে গেলেন, আপনি আজবাজে কথা বলে গেলেন, আমার মেয়ের গালে ঠুন্না মারলেন, আর আমার মেয়ের আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো। শুনেন এই যে আমার ছেলের মতো নিরাম ছেলে, এই তল্লাটা যদি আপনি খুঁজে পান, তাহলে করলাম আমার যে নাম পিয়ারা বেগম সেটা বদলে আপনার নাম রাখবো, আমার নাম আজকে থেকে সফেদা বেগম হয়ে যাবে। আচ্ছা তো আমার মেয়ের যেমন গাল টিপে দিলেন, আপনার ছেলের গাল তো আমি এখনো টিপিনি, না টিপলে কি করে বুঝবো যে আপনার ছেলে একটা উপযুক্ত ছেলে, যার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়াই লাগবে। জীবনে অনেক মেয়ে দেখেছেন, অনেক ছেলেও আমি দেখেছি, কিন্তু এইরকম মেয়ে কটা দেখেছেন বলেন তো? আমার মেয়ের আমি কোনো মতেই আপনার ছেলের সাথে বিয়ে দেব না। দেখি আপনি কি করে আমার মেয়ের বিয়ে করে নিয়ে যান, আপনিও দেখেন কি করে আপনার মেয়ের লাল টুক টুক লাল টুক টুক লাল টুক টুক বৌসা দিয়ে আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি, হুমনা হুমনা করে পালকি ছাড়া নিয়ে যাব। এত সস্তা মাই আমার গাছের থেকে টুক করে পড়েছে তো, আপনি মনে করলেন আর আমার মেয়ের বিয়ে করে নিয়ে গেলেন না? এত সস্তা না, হ্যাঁ দুনিয়ায় শাসন আইন আমান সব আছে বুঝলেন। আমাকে আবার ফোন দিল কেডা? হ্যালো আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি জালাল, আমি আলালো না দুলালো না। আমাকে ফোন দিলি কিসের জন্য? এই তুই বড় ফোন দে, তো পাত্র আমি তো বড় ফোন দিছি, এটা তোর নাম্বার তোর সামনে দিছে, তুই খেয়াল করিস নাই? আরে কি করছিস তুই দেখি তো, সর্বনাশ এই হারামজাদা আলিম এত বড় চালাকি করেছে আমাদের সাথে, আমার নাম্বারে ফোন দিয়েছে, আমার নাম্বার দিছে তো তোমার সমস্যাটা সেটা আমি করছি, এই রোদ নেমে গিয়েছে না, এটা পরে আসিস কিসের জন্য? খোল, একটু খোল, তোমার কথা কি কি হয়েছে তোমার আসলে, মানে তোমার হয়েছে নাকি এই বল, আমি পারবো না। বাবু দেখ, অত সুন্দর একটা মেয়ে
এই পরীর মতো ধবধবা সিনেমার নায়িকার মতো, তুমি খট করে দেখান খোসা মারলে কিসের জন্য কত দিক? আরে বাবা রে, বুঝতে পারতেছিস না কিসের জন্য? আমি যখন গুতুটা মেরেছি মেয়েটা উক করে উঠলো না, তাতেই তো আমি বুঝে গিয়েছি যে মেয়েটার এটা আসলে চামড়া, তার উপর কোনো ময়দা নেই। ও তাহলে পর দেখো বাবু, মেয়ে যেহেতু আমাকে পছন্দ হয়েছে, কি পছন্দ হয়েছে না? খুব খুব পছন্দ হয়েছে। এই তোর হয়নি? আমার খুব খুব হয়েছে, ভেরি ফাইন। মেয়ে যেহেতু আমাকে পছন্দ হয়েছে, তাই না? আমরা মেয়েকে আমাকে ছেলের সাথে বিয়ে করাবো, কিন্তু আমাকে দীক্ষানো তো আমাকে দেখতে হবে, আমাকে তো ছেলে। একটু বলত কিসি মেয়ে? এই এমন এ কি করছিস আমার ছেলের? বলত করছিস কিসের জন্য? সোনার টুকরো ছেলে আমার? এটা এটা তোর বলা ঠিক হয়নি। আমি কোনো তোকে বলত বলি? তুই শুনেছিস আমার? আমি তো বড়। কেন ভাইজান, আসার সময় তুমি তার কতবার বলত করেছো না? আরে তো মুখ ফসকে বেরিয়ে গেছে। থাম করছি, থাম থাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুবু, মেয়ে যেহেতু আমাকে পছন্দ হয়েছে, আমাকে ছেলে সাতটা দিয়ে দিয়ে দুটাকে দেখো কি সুন্দর মানাবে নায়ক নায়িকার মতো। মাশাআল্লাহ, খুব মানাবি, খুব মানাবি। বিয়ের আগে বলবো যে আপনাদের মেয়ে আমাকে পছন্দ হয়েছে, আমরা আজ রাতের মধ্যে বিয়ে খান করিয়ে আমরা বউসহ বাড়ি চলে যেতে চাই, তুমি কি কও? আচ্ছা ঠিক আছে, দরকার পড়লে আমি মেয়ের মায়ের একেবারে পা জড়িয়ে দেব। কেন ভুল করেছি? কিসের জন্য? কিসের জন্য তুমি মেয়ের মায়ের পা জড়িয়ে ধরবে? আমরা কি জাতা নাকি? আমরা কি বানের জলে ভাইসে এসেছি? কসুরি বানা? না না না। হ্যাঁ, তোমাকে দেখলে কি তাই মনে হয়? ভাইজান বুঝায় বলো, বুবু বুঝায় বলো। মানে হাতে ধরে বলবে যে আমার ভুল হয়েছে, এরকম ঠুকনা মারা ঠিক হয়নি। ইংরেজিতে বলবে যে আই এম ভেরি মাচ সরি, ওর মাকে বলবে। আবার ওকে বলো না। না না না, আই এম ভেরি মাচ সরি সেটাই কবো। আচ্ছা, আমাকে ওই যে মেয়ে মেয়ের মা যে আমাকে বেআইন হবে, সে কিন্তু যা তা না, বুঝতে পারিস? সে কিন্তু চার চারবার মেম্বার ইলেকশনে ফেল করেছে। একবার না পারিলে দেখো শতবার, আরো একশোবার দাঁড়াবে সে। উরি আল্লাহ রে, সেটা তোমার মাথায় ছিল না রে, একদম ঠিক কথা কইছে। দরকার নেই, আমি আমি যাবো, আমি তারে গিয়ে ইংরেজিতে কব, আই এম ভেরি ভেরি সরি মাচ, আপনার মেয়েরে আমার ছেলের বউ করে আমরা আজকেই নিয়ে যাবো। আমাকে খুব পছন্দ, খুব পছন্দ হয়েছে। আপনি তো জনপ্রতিনিধি, আপনার মন তো অনেক হয়নি তো হবে। খুব সুন্দর হয়েছে না? খুবই। এই যে কত গাছ দেখছি, এই এটা মনে হচ্ছে লিচু গাছ না? কোনটা? তাল গাছ, তাল গাছ। ওটা করমসা গাছ। আচ্ছা জানেন, এই আমার মা যা করেছেন আপনার সঙ্গে, সেজন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে খুব সরি বলতেছি। এটা আপনার সঙ্গে করা ঠিক হয়নি। আহারে কি সুন্দর গালটা, সেটার উপরে পানি মেরেছে। আমি তো চিন্তা করতেছিলাম ভুলে যদি গরম পানি থাকতো তাহলে গালটাই তো পুড়ে যেত, তাই না? চুপ করেন দেখি, এত কথা কবেন না, আমার এত কথা বলা মানুষ পছন্দ না। আপনি এই মুখে মধ্যে মাস্ক লাগে আমার সামনে এসেছেন কিসের জন্য? আপনার ভাব চক্করে মনে হচ্ছে আমি দূষিত? আরে না না, কী করছেন আপনি, দূষিত হবেন কিসের জন্য? আসলে আমি মাস্কটা পরেছি কিসের জন্য জানেন তো? এক ঢিলে তিন পাখি মারাচ্ছেন। এই মাস্ক খুলে বলেন দেখি, এক ঢিলে মানুষ তিন পাখি কেমনে মারে মাস্ক খুলেন? না আসলে হয়েছে কি, আমি তো খুব লাজুক প্রকৃতির ছেলে, সে কারণে এই যে সবাই আমাকে বলেছিল তুই বিয়ে করতে যাচ্ছিস, হাতে করে রুমাল নিয়ে যা। পরে আমি চিন্তা করলাম রুমাল তো এদিকে চালে না, সেখানে এটা নিয়েছি। এটা পরে মনে করেন লজ্জা ঠেকেছি। এটা হলো এক পাখি, আর দুই পাখি হচ্ছে কি, এই যে চারিদিকে যে এত ধুলা ময়লা বালি, একেবারে কাদা কাদি অবস্থা, তার ভিতরে মনে করেন মাস্কটা পরা থাকলে ধুলাবালি আসে না। আর না থাকতেন না আমার কারণটা নাই বলি। আচ্ছা আমাদের একটা কথা বলবেন, আচ্ছা আপনি কি আসল নাকি নকল বলেন তো দেখি। কি করছেন না করছেন? না মানে আপনার চেহারাটা কি সত্যি চামড়া দিয়ে নাকি প্লাস্টিকের? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না জানেন। আপনার আপনি কি ছোটবেলায় পুতুল ছিলেন না? না না সত্যি জানেন, আপনি একটা পুতুলের মতো, কিরকম সুন্দর যে আপনি, একাল মনে হয় একটা পুতুলের মুখে তো চুষনি দিয়ে দাঁড়া কুড়িয়ে রাখিছি। আমার না বিশ্বাসই হতে চায় না। একটা কথা বলবো কি, আপনি কি প্রেম করেন? না আপনি? হ্যাঁ করেন। কার সাথে প্রেম করেন? আমার সাথে, কম্পিউটারের সাথে, অনেকের সাথে, খুব প্রেম আর প্রেম। হ্যাঁ আপনি বলে বুঝাতে পারবো না জানেন। আমার সাথে আর কম্পিউটারের সাথে আর কারোর সাথে করেন? না বসে তো টোপ ফেলেছি,
এখন মাছে যদি আদাটা টুপুস করে গিলে ফেলে তাহলে বলে খাপে খাপ মল্লার বাপ মিলে গেল বুঝতে পেরেছেন আপনাকে আপনাকে মানে কি সুন্দর ভাড়া মাছ না আপনার সেরাটা খুব ভাড়া মাছের মতো যদি একবার গিলে ফেলে না আমি কি বললাম মানে কথার বলে বলতে পারছি না আর শরম করতেছি কিসের এক্সকিউজ মি মামা এই আমি তোর কোন কালের মামা আমি তোর মার কিসের ভাই মামা তো খালা তো ফুবা তো কোন কিসিমের ভাই তুই যে কথায় কথায় আমাকে মামা করছিস হ্যাঁ কিসের মামা আমি তোর আরে চশমা খোল চশমা খোল মই চশমা খুলবো না এটা মোরা টেস্ট স্টাইল হ্যাঁ দেখকে আবার আপনি মনে করেন না যে মই কানা এই দেখেন একদম ফ্রেশ এই যে মাইয়ার গালে আপনার বুন একটা ঠোনা মারছে কামটা কি ঠিক করছে মাইয়াটা কি মেকআপ করা মাইয়াটা কি দেখতে কালা মাইয়াটা যে দুধের মতন দবদব্য সাদা হ্যাঁ মোরা বেবাককে দেখছি আমার তো মনে হইতে লাগছে আমনের আর আমনের বইনের কারুগঞ্জামে হালিম ভাইয়ের এ জীবনে বিয়ে হইবে কি না মোর সন্দেহ হইতে লাগছে আপনারা দুই ভাই বোন হইলেন কি জানেন এক রনের কোয়া এ থামেক একটু থামেক হ্যাঁ যেভাবে লেস্কার মারতেছেন আপনি মনে হচ্ছে যে তাঁতের মাজন বিক্রি করতে আসিছেন ক্যানভেসার ক্যানভেসার হকার একটু বাড়ির ভিতর যা বাড়ির ভিতর গিয়ে দেখ যে সমস্যাটা কি হয়েছে আরে যে আমার বোনের কথা বলতেছিলি না ঠোনা মারেছে মারবি না কিসের জন্য এর আগে চার চার খান মেয়ে দেখেছিলাম মনে নেই মেকআপ করে চার স্টার মেকআপ করে আসল চেহারা খান কিচ্ছু বুঝতে পারিনি সেই জন্য আমার বোন একটু খোটা মেরে দেখেছে যে আসল না নকল খারাপ কি করেছে এই যে আমার ভাগনার কথা বলতেছিস হালিমের কথা হালিম ঠিকই বাড়ির থেকে বিয়ে করে যাবে আর আমি বিয়ে করতে পারবো কি পারবো না সেটা হচ্ছে গিয়ে আমার নিজস্ব ব্যাপার ডোন্ট ইন্টারাপ্ট বুঝতে পারছিস উকিল সাইজে এসেছে এই উকিল এই এই কালো কোট প্যান্ট পরে এসেছে উকিল ব্যারিস্টার হ্যাঁ যাও বাড়ির ভিতর গিয়ে মেয়ের বাবাকে বোঝায় শুনে আমার কাছে পাঠায় দাও আমরা এই বাড়ির থেকে খালি হাতে ফিরতে চাই না মেয়েকে আমার পছন্দ হয়েছে বিয়ে শাদি খান করায় ভাগ্নের সাথে তারপরে যাব ঠিক আছে যাও আমি বুঝে গিয়েছি তো এই যে আপনার মেয়ে কেন এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ আসলে আপনি দেখতে এত মিষ্টি সেজন্য মনে হয় আপনার না সফেদ রেখেছিল তাই না কি জানি বলতে পারবো না আসলে হয়েছে কাপা এ রাগ করবেন না পা আমি তো মনে করেন ওইরকম কিছু বুঝে শুনে সেটা করিনি মানে আজকালকার জানেন না আপনি আজকালকার মেয়েরা কি কারো নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ থাকে নাকি ওই যে কিসব পাউডার মাউডার ময়দা টয়দা দিয়ে ওই যে ইরামিরাম 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 করে চেহারা কেমন জানি থাপা থুপা দিয়ে সুন্দর করে ফেলে ওই যে মেকআপ মেকআপ বলে না আমি তো ভেবেছি শিরাম যদি কিছু হয়ে থাকে আমার একটা মাত্র ছেলে বুঝেন না তা আমি তো দেখে শুনে সুন্দর বউটাই আনবো আমার ঘরে আমার ঘর আলো করবি সেই জন্য তো আমি পেয়ে গেছি এই যে মিষ্টি মায়ের মিষ্টি মেয়ে বলেন আমি বুঝে গিয়েছি তো এই যে আপনার মেয়ে কেন এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ আসলে আপনি দেখতে এত মিষ্টি সেজন্য মনে হয় আপনার না সফেদ রেখেছিল তাই না কি জানি বলতে পারবো না আসলে হয়েছি কাপা এ রাগ করবেন না পা আমি তো মনে করেন ওইরকম কিছু বুঝে শুনে সেটা করিনি মানে আজকালকার জানেন না আপনি
আজকালকার মেয়েরা কি কারো নাকের জায়গায় নাক, শোকের জায়গায় শোক থাকে নাকি? ওই যে কিসব পাউডার মাউডার ময়দা টয়দা দিয়ে ওই যে ইরামিরাম করে চেহারা কেমন জানি থাপা থুপা দিয়ে সুন্দর করে ফেলে, ওই যে মেকআপ মেকআপ বলে না, আমি তো ভেবেছি শ্রীরাম যদি কিছু হয়ে থাকে আমার একটা মাত্র ছেলে, বুঝেন না, তা আমি তো দেখে শুনে সুন্দর বউটাই আনবো আমার ঘরে, আমার ঘর আলো করবি, সেই জন্য তো আমি পেয়ে গেছি এই যে মিষ্টি মায়ের মিষ্টি মেয়ে। আচ্ছা শোনেন, আপনার কথা শুনি আমার ভালোই লেগেছে, সেটা কোনো কথা নেই, আর এখানে আমি তো কিছু বলতে পারবো না, বিয়ে তো আমার মেয়ে করবি, তাই না? এখন মেয়ে যদি রাজি থাকে এত কিছুর পরে, তাহলে পরে তো আমার এখানে কিছুই বলার থাকবে না। আর ওই মেয়ের গালে যে জোরে মেরেছেন, মেয়ে তো ধরেন ওই জিনিসটা একেবারে অনেক রিয়্যাক্ট করেছে, তাই না? এখন আমার মেয়ে দেখি কি বলে। আপা কছিলাম কি, আমি তো আমার ভুল স্বীকার করেছি, যেটা আমার একদম ঠিক হয়নি, এই যে গালের মতো একটা গুঁতো মেরেছি একদম ঠিক হয়নি, বুঝলেন তো, মানে উত্তেজিত হয়ে গিয়েছিলাম তো, নিজের একমাত্র ছেলের বউ পছন্দ করতে আসছি, কত ক্রুক আমার মনের মধ্যে, বুঝতেছেন না, সেই সুখের জোরে করে ফেলেছি, সেটা আর কোনোদিনও হবে না। আমার ছেলের বউরা আমি মনে করেন ওই যে একটা কথা আছে না, এই যে মাথায় রাখবো না উকুনে খাবে, মাটিতে রাখবো না পিঁপড়ায় খাবে, আমি শিরাম করে রাখবো, বুঝছেন, আপনি শুধু রাজি হয়ে যান। আর আরেকটা কথা করছিলাম কি জানেন আপা জি, আপনি শুধু দেখতে মিষ্টি না, আপনার কথা সে তো মনে হয় ওই যে রসগোল্লার মতো রস আছে না, রসের শিরা জিরারে বলি আর কি, রসের শিরার মতন মধু, অথচ দেখেন কত খারাপ কথা শুনেছি আপনার সম্পর্কে, আপনি নাকি খালি ভোটে দাঁড়ান আর ফেল করেন, ভোটে দাঁড়ান আর ফেল করেন, এটা কোনো কথা হলো? এরা মিষ্টি চেহারার, এরকম মিষ্টি কথার একজন মানুষ ভোটে ফেল করতে পারে? কী জন্যই ফেল করি সে কথা শোনেননি? আপনাকে সে কথা কেউ বলেনি যে আমি কী জন্যই ফেল করি? তো কারণ না জেনে কথাটা কেন তুলতে গেলেন? থাক বাদ দেন বাদ দেন বাদ দেন, আজকে থেকে মনে করেন আপনি আর আমি গলায় গলায় দোস্ত দোস্ত বিয়াইন। আর মেয়ের সাথে আমি কথা বলিনি, ঠিক আছে, দরকার হলে আমার মেয়ের কাছে আপনার মাপ চাইতে হইতে পারে, বলা যায় না, আমার মেয়ে কিন্তু অনেক তেরা আছে, একটু শুনে নি মেয়ের কাছ থেকে। আমি জানি আপনি পারবেন, ওরে আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি আমার হালিম আমার হালু আর আমার মিষ্টি বৌমা কি যে সুন্দর মানাবে, দোয়া করবো দোয়া করবো, চলেন চলেন দেখি। ভাই সাহেব আপনাকে কি কব, মানে আমি লজ্জিত দুঃখিত অনুতপ্ত, আজকে যে ঘটনাখান ঘটে গেল আপনার বাসায়, মনে করেন যে আসলে দোষখান তো আমার বোনের না, অনেক জায়গায় গিয়ে ধরা খেয়েছি আমরা এর আগে, আমার ভাগনা মনে করেন যে একটু বোকা কিসিমের আছে, তবে মেয়ের জন্য কিন্তু স্বামী যদি একটু বোকা কিসিমের হয় সে মেয়ে কিন্তু ভাগ্যবান হয়, অত চালাক ছেলে কিন্তু ভালো হয় না, বুঝতে পারছেন? এই যে আমার বোন, এর আগে দুই তিন জায়গায় আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম, তো সেখানে ওই যে মেকআপ টেকআপ করে যে আসল চেহারাখান আমরা বুঝতেই পারিনি, সেই জন্য আমার বোন একটু টেরাই করেছিল যে সত্যি সত্যি যে সুন্দরী কিনা মেকআপ করে ঢেকে রেখেছে। না আসলে ভাই জান এটা নিয়ে আসলে কোনো কথা হওয়া উচিত না, এই মোরা একটা কাপড় কিনতে গেলেও কিন্তু একটু ধরিয়ে দেই এটা আসল কাপড় কিনা, তাই একটা মানুষ নেবে সারা জীবনের জন্যে, তা সেটা একটু দেখিয়ে নেবে না, এটা কেমন ধরনের কথা? এটা লই কোনো কথা নাই, এটা লই আমার কোনো আপত্তিও নাই। এই দেখেন আপনার কথার সাথে আমার কথাখান কীভাবে মিলে গেল, এই যে আপনি সুন্দর কালারের একখানে যে পাঞ্জাবি পরেছেন আপনার এই বয়সে, আপনাকে তো দেখতে নায়কের মতো লাগতেছে ভাই সাহেব। এখন খবর কি? খবর হচ্ছে গিয়ে যে একটু ঘটনা যেহেতু ঘটে গেছে, মেয়েরা মেয়ের এক জায়গায় থাকলে একটু ঘটনা ঘটেই, আপনি ব্যান সাহেবকে বুঝায় বলেন আমরা আজকে রাতের মধ্যে যদি আপনারা রাজি থাকেন শুভ কাজখান সম্পন্ন করে মেয়ে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না, মেয়ে আপনার সুখে থাকবে, আমার ভাগনাকে আপনি দেখেছেন নায়কের মতো চেহারা, হাজারে একটা এরকম ছেলে আপনি কোথাও খুঁজে পাবেন, আমার ভাগ্নে বলে বলতেছি না, আপনি খুঁজে দেখেন যে ওইরকম হাইট ওরকম চেহারা, হ্যাঁ ওইরকম টুলটুলা গাল আপনি দেখেন, একটু কি আল্লাহ বুদ্ধি শুদ্ধি তাকে কম দিয়েছে, ওগুলাও কোনো ব্যাপার না, ওগুলো সব ঠিক হয়ে যাইবে, আর অগ জরিরে যদি আল্লাহ মিলাইয়া দেয় মানুষে দেখবে যে একটা কৈতরের জোড়া, সাদা কৈতরের জোড়া, আপনি বোঝেন কি জিনিসটা? আপনি একটু কষ্ট করে ব্যান সাহেবকে গিয়ে বুঝিয়ে বলেন যাতে মেয়েটাকে রাজি করে বিয়ের এখন বন্দোবস্ত করে আমরা রাতারাতি বাড়ি ফিরে যেতে চাই। শোনেন এখন কথা না কই তো পারি না ব্যয় সাহেব, ওই কথাই আছে না ঘরের কথা পরে জানলে কেমনে, এখন ঘটনা হলে মুই তো বরিশাল মোর বাড়ি,
তো এখানে আইয়া তো বিয়ে শাদী করিয়ে গেছি ফাঁসিয়া, এখন ওই এই এলাকার মাইয়া উনি, এখন ওনার তো একটু বাপ সাহেব একটু অন্যরকমের, এখানে এই ব্যালেন্স ট্যালেন্স করিয়ে জীবনটা কাটাইতে আসি। যাই হোক, ওনারে যেরকম ম্যানেজ করা লাগে সেটা না হয় আমি ম্যানেজ করবো, মানে এদিকে আর তো কোনো সমস্যা নাই। না না আলহাম কোনো সমস্যা নাই, যাও তা ঠিক আছে, আপনি থাহেন গোরেন গারেন, আমি যাই একটু বললো কথা কইতে। হ্যাঁ জি জি, হ্যাঁ আমার তুই কইবে পারিস আমাকে দেশের লোক সংখ্যা কত? পারবো না কিসের জন্য, 16 কোটি, 16 কোটি লোক সংখ্যা তো হয়ে থাকে, তাহলে সরকারি হিসাব অনুযায়ী অর্ধেকের বেশি মিয়া মানুষ। হ্যাঁ ওই মিয়া মানুষ কি দেশে ঠাডা পড়িছে? সারা দেশের মিয়া মানুষ কিছু মরে সাফ হয়ে গেছে, ওই বগার মিয়া তোর পছন্দ হলো? ভাইজান তুমি কি করছ? বগার মেয়ে আমি ভালোবাসি, টুম্পা আমার ভালোবাসা, অক্সার আমি বাঁচবো না, তুমি বুঝতে পারতেছ না কিছু তুমি? ও তোর ভালোবাসা খেতা পুরাই, তুই কি জানিস ওই বগার বউ বগারে উঠতি বসতি সকাল বিকেল ঝাঁটা পিঠা করে? ও মাইক তুই তুই বিয়ে করিস তাহলে ওই মায়ের তোর তো সকাল বিকেল ঝাঁটা পিঠা করবি। ভাইজা সকাল বিকেল কিসের জন্য? আমার দুপুরে রাত্রে ঘুমানোর আগে, সকালে ঘুম থেকে নাস্তা করার আগে, পরে সবসময় ঝাঁটা পিঠা করুক, তাতে কোনো সমস্যা নাই। তাও টুম্পাকে আমি ভালোবাসি, টুম্পাকে আমি বিয়ে করবো, টুম্পাক স্যার আমি বাঁচবো না। ওরে ভাই তুই তো পাগল হয়ে গেছিস দেখতেছি, আমি যদি মাইনে না নেই তাহলে ওই বগাও যদি মাইনে না নেয়, তারপর তুই যদি পলাই টলাই কিছু করে বসিস তা তুই ঝাড়া পরে মরবি, এটা তো আমাকে পরিবার ঐতিহ্য বুঝিছিস না কিছু তোর? তোকে আমি হারাইবার চাই না রে ভাই, আমার মাথার উপরে একখান কেন 100 খান ঝাড়া পড়ুক, তারপরে আমি টুম্পাক বিয়া করবো, টুম্পাক ছাড়া আমি বাঁচবো না, টুম্পাক আমি বিয়া করবোই করবোই করবো। বুঝতে পারতেছি না, মশাগুলো সব অপরিচিত, বাড়ি থেকে কেউ বেরিতেছে না কিছু শুনি? আর বাড়ি থেকে না বেরোলে মশা যেভাবে কামড়াইতেছে, আমার তো মনে হচ্ছে বিষ খাওয়ার আগেই আমার মরে যাওয়া লাগবে। এই কিরে বাদামিয়ার ঘরে বাদামিয়া, তুই আরে কি করতে আছ তোর? আমি কি করি সেটা আপনার নতুন করে মনে করাই দেওয়া লাগবে তাই না? আমি এইখানে আপনার মেয়ের বিয়ে বন্ধ করার জন্য আইছি, আপনি যতক্ষণ পর্যন্ত টুম্পার বিয়ে বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত যাব না, আপনি টুম্পার বিয়ে বন্ধ করেন তালিপুরে আমি চলে যাব। তোর কথায় টুম্পার বিয়ে বন্ধ তো দূরের কথা, তোর কথায় তো আমি একটা ওই থুথু ফেলবো না। হ্যাঁ তুই কি মনে করছ আমারে? ও তার মানে আপনি বিয়ে বন্ধ করবেন না? প্রশ্নই ওঠে না। ঠিক আছে, আমি কে? আমি কিন্তু আলালো না, দুলালো না, বেলালো না, আমি হচ্ছি জালাল, নাম্বার ওয়ান জালাল। কিভাবে এই বিয়া বন্ধ করা সেটা আমি ভালো করে জানি, আর কিভাবে মাইয়ার বিয়ে দিতে হয় ওটাও কিন্তু আমি ভালো করে জানি। আপনি কি মনে করতেছেন? আপনি কি মনে করতেছেন আমি এইখানে এত রাত্রে বেলা এসে আপনার সাথে ফাজলামি করতেছি তাই নেই? এটা কি, এটা কি, এটা কি, ভালো করে দেখেন। আরে সুবহানাল্লাহ, সি 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 সি, এই তুই এত খারাপ, এত আগে জানতাম না, তুই আমার মাইয়ারে পাবি না দেখ, তুই আর মদ খাওয়া শুরু করে দিছো। আপনি এটা কি করছেন? এটা কি মদের বোতল না বিষের বোতল, একটু ভালো করে দেখেন কোনটা মদের বোতল আর কোনটা বিষের বোতল, সেটা আপনি জানেন না? তার মানে এটা কি বিষ? হ্যাঁ। এই তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির আঙ্গিনে আইয়া খারাই রইছ, আমার মাইয়ারে বিষ খাওয়াই মারার লাগিয়া? আপনি কি মনে করেছেন আমি কিসের জন্য আমার ভালোবাসার টুম্পাক আমি বিষ খাবো? আমি প্রেমের জন্য নিজে বিষ খাবো, এইখানে আত্মহত্যা করবো যতক্ষণ পর্যন্ত আপনি টুম্পার বিয়ে বন্ধ না করেন? ও তুই বিষ খাইয়ে মরবি? তাহলে বিষ খাইয়ে মর, আমি আমার মাইয়া বিয়ে বন্ধ করবো না, আর এটা বন্ধ করা সম্ভব না। আমি খুবই দুঃখিত, আমি তোরে শেষ পর্যন্ত বাঁচাইতেও পারলাম। আপনি কি মনে করেছেন আমি মরে গেলে আপনি খুব শান্তিতে থাকবেন তাই না? আপনি শান্তিতে থাকতে পারবেন না, আমি আমি মরে যাবার লেখে যাবো, আমার মৃত্যুর জন্য আপনি দায়ী, তখন পুলিশ আসবে আপনারা ধরে নিয়ে যাবে, আপনার সমস্ত শান্তি চলে যাবে, আপনার আমি শান্তিতে থাকতে দেবো না, আপনার সমস্ত শান্তি আমি গুলাই দেবো। বাবা বাবা খুব খুশি হইলাম, খুব খুশি, তার কারণ এত বছর অনেক শান্তি আল্লাহ আমার দিয়েছে, এখন তোর উসিলায় যদি একটু অশান্তিতে থাকতে পারি খুব ভাল লাগবে। দে দে দালাল আমার একটু অশান্তি দে, আর ওই পুলিশের কথা মনে করাইয়া খুব ভালো করছো, যা খাইয়া এনে মরিয়ে থাক, আমি গেলাম। আই কি করছেন,
আরে নিষ্ঠুর দুনিয়া, এই দুনিয়াতে একটা মানুষ ভালোবাসার জন্য মৃত্যুবরণ করতেছে, অথচ একটা মানুষও নাই আমার বাঁচানোর জন্য, কারো কোনো দায়িত্ব নাই। আমি এখন কি করব? আমি আমি সত্যি সত্যি মারা যাব। প্রেমের জন্য মানুষ এত কিছু করছে, আর আমি মরতে পারবো না, সেটা কি করে? এই মামারা, মামাদয়, এই তোমরা আমাকে কিসের জন্য এখানে নিয়ে এসেছো? আমার একটু টুম্পার কাছে দিয়ে এসে তো, আমার ভাল লাগতেছে না। আমি অনেক সময় পার করেছি, আমি বিয়েটা করে ফেলবো তাড়াতাড়ি। বিয়ে তো অনেক সময় বাকি আছে, আমার দিয়ে আসো, একটু গল্প গুজব করে সময়টা পার করে দিয়ে এসি। এই এই হাত নাড়ানো বন্ধ কর, বন্ধ কর। শোন, টুম্পার কাছে এখন যাওয়ার কোনো দরকার নেই। এক ঝামেলা না মিটতে তার এক ঝামেলা শুরু হয়ে যাবে। এখন তো এখানে থাক, টুম্পার কাছে গিয়ে কী করবি, কি বলতে কি বলে ফেলবে, তখন আবার ঝামেলা হবে, তুই বিয়েই করতে পারবি না। এই মামা, উল্টাপাল্টা কথা বলবি না। সকাল থেকে অনেক ইনসাল্ট করে কথা বলতেছো, এটা আমার হবু শ্বশুর বাড়ি, কোনো ইনসাল্ট করে কথা বলবি না। ইংরেজি বাংলা মিলিয়ে এমন করে কথা বলবো, বুঝতেই পারবে না যে আমি আনস্মার্ট নাকি। বুঝতে পারবে মামারা যেমন স্মার্ট, ভাগ্নেও তেমনি স্মার্ট। আসসালামু আলাইকুম। আমি হচ্ছি আমি, আর আপনারা হচ্ছেন আপনারা, মানে আমরা আমরাই। দারমিয়া, এখন হচ্ছে আমের সিজন, আমরা বলেন কোথায়, বলো তো তাকে। আরে ভাই, আপনি ভুল করতেছেন, আমি করছি আমরা আমরাই, মানে আমরা সকলেই। ও আচ্ছা, আমরা। হ্যাঁ, উই উই, ওকে ফাইন, গো। ওই আপনারা বোধহয় সেলেবাকের লোক, তাই? হ্যাঁ, দিস ইজ হাজবেন্ড, হবু হাজবেন্ড, অ্যান্ড দিস ইজ হবু জামাই, অ্যান্ড দিস ইজ মামা, বড় মামা, অ্যান্ড ইয়াঙ্গার মামা। ও মামা, তাহলে পরে মামাদেরকে বলি, শুনেন এই বিয়ে হবে না। কেন, কিসের জন্য হবে না? আমি টুম্পাক ভালোবাসি, টুম্পাক আমি ভালোবাসি, টুম্পাও আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনের ভালোবাসি, আমাদের ভিতরে প্রেম ভালোবাসা চলতেছে 5 বছর ধরে। এই 5 বছরের ভিতরে অনেক কিছু হয়েছে, সেটা আমি বলতে চাই না আপনাদেরকে, বলা ঠিক হবে না, ঠিক আছে? এখন টুম্পার সাথে আপনি ভালোবাসা করেছেন? হ্যাঁ। পুরি আল্লাহ আল্লাহ, আমি তো এই লোকটারই খুঁজতেছিলাম। আমি তো ভাবিছিলাম টুম্পা বোধহয় ভালোবাসাবাসি করেনি, যেহেতু সে ভালোবাসাবাসি করেছে মামা, তার মামা। এই মামা কথা শুনো, টুম্পা যেহেতু ভালোবাসাবাসি করেছে, তার মানে টুম্পা সুস্থ, এত বছর ডাঙ্গর হয়ে গিয়েছে, যদি ভালোই না বাসত তাহলে কিসের মায়ে? এ আপনি তো ভালো কাজ করেছেন, তার মানে টুম্পা যদি ভালো না বাসত তাহলে অপারেশন করা লাগতো, সে তো সুস্থ। থ্যাংক ইউ। আপনি কি পাগল নাকি? আমি পাগল না রে ভাই, আমি ভাই, আমার ভালোবাসা আছে তো। এই যে শুনেন, আমি কষ্ট এই বিয়ে হবে না, আপনি বিয়ে করেন না। এ মামা, বিয়ে করেন তাহলে পরে সুখী হতে পারবেন না। আরে ধরো না একটু। আরে শুনেন না, যদি বিয়ে করেন তাহলে লাভ হবে না। টুম্পা কিন্তু পালাই, আই কি জানে, আই কি জানে, শুনে আই কি আপা সর্বনাশ হয়ে গেছে। কি করছিস, কার সর্বনাশ হয়েছে? কারবার আমাকে, সবার একসাথে, সবার সর্বনাশ হয় কিরাম করে? ওই জালাল আছে না বাইরে খাড়া আছে, হাতে বিষের বোতল নিয়ে, বুঝছেন? আপনি যদি অন্য কাউরে বিয়ে করেন তাহলে ওর বিষ খেয়ে মরে যাবে। কি করছিস, জালাল বিষ খাবে তো, বিষ কিনার টাকা ওর কাছে কেমন তার আসলো? বিষ খেয়ে মরে যাবি তো, সেজন্য আল্লাহ টাকার ব্যবস্থা করে দিছে। এটা হতে পারে আপা, একটা কিছু করেন, এখন বিষ খেয়ে মরে গেলে আমাকে সবারই জেলের মধ্যে পচে মরা লাগবে। তাড়াতাড়ি চলেন তো, যাবেন না।
এখন এখন বিষ খাবো। বিষের বোতল হাতে নিয়ে আমি তোমাকে ফোন দিছি চিরবিদায়ের জন্য। না 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 না, আমার আলাল না, আমার দুলাল না, আমার হেলাল না, আমার একমাত্র জালাল, আমার কলিজার টুকরো তুমি, আমার কুসি বুঝি বুঝি বু একটা পটকা মাছ। তুমি না বিষ খায়ও না, বিষ খালি পারে কি হয় জানো? যারা বিষ খায় মারা যায়, তাকে সারাটা জীবন দোজকের আগুনে জ্বলতে পুড়ে মরতে হয়। মরবো মরবো, তাতে সমস্যা কি? এই দুনিয়াতে তোমার না পেয়ে বেঁচে থাকার চেয়ে দোজকের আগুনে জ্বলে পড়ে মরবো তাও ভালো। জালাল আমার কথাটা একটু শোনো, মনে আমার কলিজা, তুমি না তুমি না বিষটা খায়ও না। তোমাকে আমি আমার ভালোবাসার কসম দিয়ে করছি, তুমি আমাদের ভালোবাসার কসমটুকুর সম্মানটুকুন রাখো, বিষ খায়ও না। শোনা, ঠিক আছে জানামান, তুমি যেহেতু কয়েছো আমি বিষ খাবো না, তবে আমার একখান শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? তুমি আমার সাথে এখনই দেখা করতে আসবা। তোমাদের বাড়ির পিছনে আম গাছ আছে না, আমি সেখানে দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুমি এখন বিষের বোতলটা যেটা মুখের সামনে নিয়ে রাখছো ওইটা একটু দূরে সরায় রাখো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, এখনই সরাইতেছি। ঠিক আছে, কোনো কথা? আরে ভিতরে এতগুলো মানুষ বাবা বলি কিরম করে। তুমি যেহেতু কয়েছো আমি বিষ খাবো না, তবে আমার একখান শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? তুমি আমার সাথে এখনই দেখা করতে আসবা। তোমাদের বাড়ির পিছনে আম গাছ আছে না, আমি সেখানে দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুমি এখন বিষের বোতলটা যেটা মুখের সামনে নিয়ে রাখছো ওইটা একটু দূরে সরায় রাখো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, এখনই সরাইতেছি। ঠিক আছে, কোনো কথা? আরে ভিতরে এতগুলো মানুষ বাবা আমি কিসের জন্য কি জন্য আমি বিষ খাবো? তুমি আমাকে বিষ খাইতে মানা করেছো না? তুমি আমার বিষ খাইতে মানা করেছো, সেই জন্যই তো আমি বিষ খাইনি। আর তুমি যদি আমাকে ভাত মাছ ডিম মাংস সবকিছু খাইতে মানা করো তাহলে পরে খাবো না। এটা কোনো কথা? তা তো খাতি হবে, তা নাহলে পরে তোমার এই সুন্দর ভুড়িটা তো থাকবি না। তোমার ভুড়িটার জন্য তোমাকে অনেক সুন্দর লাগে। এখন শোনো, তুমি যাও, কাল সকালে আমরা কথা কব। যাও যাও যাও। জি না, সেটা সম্ভব না। যেটা পারবো না সেটা বলো না। আমি কিভাবে তোমার একটা বাঘের মুখে বাঘনে বাঘনে বাঘ তো না, আমি তো এটা কথার কথা কয়েছি, তুমি বুঝতে পারতেছো না কিছু? তুমি তোমার যে বিয়ে করার জন্য ওই লোকটা আসছে, ও যদি তুমি বিয়া করো তাহলে পরে কি হবে? বাঘের মুখে যাবা না তুমি, সেটা বলেছি। চিন্তা করো না তো, এর আগে বিয়ে ভাঙিয়েছি না, আমার উপর তোমার ভরসা নেই, আমি এই বিয়েটাও ভাঙিয়ে দেবো। এখন তুমি মাথা ঠান্ডা করে যাও, মানুষজন দেখলে কি মনে করবি? যাও। টুম্পা, তোমার প্রতি তো আমার বিশ্বাস আছে, কিন্তু আমি যেতে পারবো না। চলো চলো আমরা পালাই যাই। আমরা এখান থেকে এমন একটা দেশে যাব যেখানে কেউ নাই, শুধু আমি আর তুমি আছি। কতকাল ধরে কয়েছি একটা চাকরি বাকরি জোগাড় করো, একটা চাকরি বাকরি জোগাড় করো, উনি আয়েছে আজকে হঠাৎ করে বিষ কিনা টাকা কোত্থেকে আয়েছে তা আল্লাহ মা বুঝছে না, আমাকে পালানোর কথা চিন্তা করতেছে। এই গাধা, বাড়ি ভর্তি মানুষ, এখন যদি আমি তোর সাথে পালায় যাই আমার বাপের মানিজ্য থাকবি, আমার মা জীবনে মেম্বার হতে পারবি? আর তুমি কি করছো? মানিজ্য গিলে পরে মানিজ্য পাওয়া যাবে, আর তুমি যদি আমার কাছ থেকে চলে যাও সারা জীবন কষ্ট করলেও আমি তোমাকে ফিরে পাবো, তুমি বুঝবার পারতেছো না কিসের জন্য? করছি এখন চলে যাও, আমি যেটা তোমাকে করছি তুমি চলে যাও, বিয়ের আগেও ভাঙিছি, বিয়ে আমি এটাও ভাঙবো, তুমি যাও। টুম্পা,
তুমি কিন্তু আমাক কয়েছো আমি আলালো না দুলালো না আমি বেলালো না আমি হচ্ছে কি জালাল নাম্বার ওয়ান জালাল যেটা বলি সেটা কিন্তু আমি করি ঠিক আছে আমি এখান থেকে যাব না তুমি যতক্ষণ পর্যন্ত আমার সাথে না যাবা আমি এখান থেকে এক পাও নড়বো না 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 লিপারে কি বিষ খেয়ে বসে যাবা তুমি যদি আমার সাথে না যাও তাহলে পরে আমি এক পাও নড়বো না আর যদি তুমি আমাকে এখান থেকে যাওয়ার অনুরোধ করো তাহলে পরে কিন্তু আমি পুরো বিষ খান খায়া মরে যাব আপা দেখেছেন এসে আমাদের ফ্যামিলি এবং আমি নিজে কত আধুনিক আধুনিক মানে বোঝেননি তো না খুলে করছি আপনার মেয়ে তাকে নিয়ে কত রকমের কথা হচ্ছে না অন্য কেউ হলে তো সিসি 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 করতো অথচ দেখেন আমি তার হবু শাশুড়ি হিসেবে এতটাই আধুনিক যে আমি সেটা কানেই নিচ্ছি আমার মনে হচ্ছে একটা জীবনের অংশ তারপরেও দেখেন আমার কত ইচ্ছে যে এই মেয়েকে আমার হালিমের বউ করে আমি আমার বাড়িতে নিয়ে যাব আমার ঘরের লক্ষ্মী করব তো এটা আধুনিকতা না বুঝতে পেরেছি আধুনিকতা জি আমার ছেলেকে দেখেন দেখেছি তো আপনার ছেলেকে দেখেছি এমনি দেখলে তো হবে না মন আমার ছেলের মনের অবস্থাটা দেখেন কত বড় মন সাগরের মতো বিশাল মন এরাম যদি না হতো কোনো ছেলে যে মেয়েটিকে বিয়ে করবে বিয়ের আগে তার সম্পর্কে এত কুৎসা এত কিছু শোনার পরেও কোনো রকম আপত্তি না করে কি সুন্দর হাসি মুখে বারবার করছে ওমা আমি যদি বিয়ে করি একেই করবো এই টুম্পা স্যার আমি আর কাউকে বিয়ে করবো না তাহলে আপনি বলেন আপনি নিজের বিবেক বুদ্ধি দিয়ে বলেন এরাম ছেলে এরাম জামাই আপনি কোনো দিন পাবেন তো আমার ছেলে দেখেন কত স্মার্ট কত আধুনিক জি বুঝতে পারিছি সব ব্যাপারটাই আমি বুঝতে পারিছি হ্যাঁ জি আপনি বলতে চাচ্ছেন কি সেটাও বুঝতে পারিছি হ্যাঁ হ্যাঁ এত কথা কেন বলতেছি জানেন আমার ছেলের মতন এরাম ছেলে এমন সোনার টুকরো ছেলে হাত ছাড়া করা কিন্তু বোকার কাজ হবে বিপদের উপর বিপদ হয়ে গেছে কি হয়েছে কি ওই যে জালাল বাইরে বিষের বোতল হাতে নিয়ে খাড়ায় আছে আর তুমি পারে ঘরের ভিতরে পাওয়া যাচ্ছে না ঘরে নেই মানে কোথায় গেছে সেটা তো কবির পারবো না চলেন খুঁজে দেখি এটা কি আওয়াজ দিয়ে গেল টুম্পা ঘরে নাই মানে আপনি কোনো টেনশন করবেন না খালুজান ওই পুলিশ আন বের গেছে পুলিশ আসলে অবশ্য ভালো একটা কিছু হবে বুঝছেন আরে আমার সামনে টুম্পাপা ওই যে জালালে ফোন দিচ্ছে বুঝেছেন আর হচ্ছে যে আমার খালি করছে কি তুই বাড়ি যা আমি করলাম যে আমার সাথে আসেন চলেন যাই সে কিছু দিয়ে গেল না পরে দেখি কি যে সে জালালের সাথে কথা করছে মোবাইলে আমি লুকু লুকে দেখেছি আবার কত বড় সাহস আমার মেয়ে হয়ে এত বড় সাহস আজ আসুক ওকে আমি মেরেই ফেলাবো বাড়ির মধ্যে মেহমান রেখে এরকম করতে পারে আমার মেয়ে বুঝতেছিনি তুমি এখন আমাক সত্যি করে কবা তুমি কি আমার সাথে যাইবা যাবা কিনে সিটা কও না গেলে পরে কি করবা টুম্পা তুমি যদি আমার সাথে এখান থেকে না যাও তাহলে পরে কিন্তু আমি বিষ খায়া বালাবো খাও ভালোবাসার জন্য মানুষ কত কিছু করেছে আর আমি বিষ খাচ্ছি কিন্তু খাই খাও
তার মানে তুমি আমার সাথে যাবা? হ্যাঁ, সিটা আমার আগে কমা না। বিষের বোতল দেখিয়ে জিম্মি করে বিয়ে ভাঙা আর পিস্তল দেখিয়ে বিয়ে ভাঙা একই অপরাধ। আবুল স্যার অ্যারেস্ট করো। দারোগা সাহেব আমার এখন কথা শুনেন, আপনি আমার অ্যারেস্ট করে কনে নিয়ে যাবেন জেলখানায়, তাই নেন, আমি জেল খাটতে পারবো না, তবে এই পৃথিবী ছেড়ে আমি প্রেমের জন্য চলে যাব। আমি এখন বিষ খাচ্ছি। আইটুম্পা তুমি খাও, না তুমি খাবা না, তাহলে পরে আমি খাচ্ছি। এই পৃথিবীতে আমি অমর ইতিহাস করে যেতে চাই। তোমাকে আমি অনেক ভালোবাসি টুম্পা। সেই জন্য চিন্তা করছি জেলখানায় তোমার স্যার আমি কিভাবে থাকবো। আমি কেটে বিষ খেয়েছি নাকি? ইটা তো ছিল হলো কাশের সিরাপ, বুঝতে পারতেছেন না কেন তারকা সাহেব? কোথায় বিষ ছিল না? না এটা কাশের ওষুধ। আরে তোমার বিয়ের কথা শুনা আমি চিন্তা করেছি কি করা যায়, সেই জন্য দোকান থেকে কাশের ওষুধ কিনাই না আমি অভিনয় করেছি। তার মানে তুই এই কদিন আমার এই কাশের সিরাপ লই ভয় দেখাইছ? ঠিক আছে তারকা সাহেব, তুমি যেহেতু বিয়ে করতে চাচ্ছ তাহলে পরে এক কাজ করো, যাও তোমার আমি সাইরে। তোর কারণে আমার বাপার মান সম্মান কিছু রাখিনি, আর তুই আমার সাথে বাটপারি করতেছিস। এই বাটপারি আমার সামনে তোরে মা আমি বহুদিন কইছি তুই আমার কথা শোনো নাই, নিজের ভুল যখন নিজে বলতে পারছো আমার তোর উপরে কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, আমি তোরে মাফ করে দিলাম মা। আচ্ছা ল মা ঘরে ল। খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নাকি ঘরে নেই, কে জানি বিষের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে আর এই মেয়ের খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে একটা সারা, এ মামা ওই যে একটা, বুঝতে পেরেছি। এ মা আমাকে বলে কি, এই তুমি এই টুম্পাকে বিয়ে করো না। আমি বলেছি এই তোর সমস্যা কি, আমি বিয়ে করবো, তুই পারলে আমাকে ঠেকায় রাখ, আমার বিয়ে আমি করব। আমি কাকে বিয়ে করবো তোর কাছে জিজ্ঞেস করতে হবে? বলে দিয়েছি শোন, এই মুকলেশ, এই মনু, করছি কি, এই মেয়ের যা ইচ্ছা তাই কথা হোক, আমরা কিন্তু আমাকে সিদ্ধান্তে কি দেখব অটল, আমি বিয়ে করব আজকে রাত্রি, বিয়ে করব আজকে রাতের মধ্যে, বিয়ে করব। আল্লাহ কেন সমস্যা আছে?
এই যে মোকলেস সর্বনাশ করে দিয়েছিস তুই এত কথা করছিস কিসের জন্য এই মেয়ে এই মেয়ে এই যে এইটাই বউ হবে বউ 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 এই মেয়ে তোমার বউ বলো এই মেয়ে তোমার বউ বলো কিসের জন্য নিজের বিয়ে তো নিজে করে খেয়েছো এখন আবার আমার বিয়ে মামা ঠিক আছে সবেদা এই টুম্পারে লই আইছি বেয়াই সাহেব আমার মাইয়েটার কিন্তু কোনো দোষ নাই এই এলাকায় একটা বকাটে পোলা আছে সারাদিন বিষের বোতল হাতে লইয়া ঘরে আর ইয়ার ভয় দেখে অরে কয় আমার লাগে বিয়ে বইলে বউ আর না বইলে আমি বিষ খাইয়ে মরমু কন ও একটা ওই ঝামেলার মধ্যে পড়িয়ে যাইয়া এখন এই অবস্থা হয়েছে আমি শেষে পুলিশ আনিয়া ওই পোলারে আমি অ্যারেস্ট করাই দিছি এখন আর ঝামেলা নাই এখন বেআইন সাহেব আমার এই ভালো মাইয়াটারও যদি এই আল্লাহ রাস্তা আপনি যদি গোছিয়ে নিতেন বেআইন সাহেব এসব ইতিহাস আমাকে না বললেও চলবে আমরা জানি আমি যখন আপনার মেয়েরে প্রথম দেখলাম না আমার কি মনে হয়েছে জানেন আমার মনে হয়েছে এই মেয়ে আপনাদের ঘরে জন্ম হয়েছে আমার বাড়ির বউ হওয়ার জন্য আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছেন কিসের জন্য হ্যাঁ আর বিয়ের আয়োজন করেন যান কাজী সাহেবকে খবর দেন আচ্ছা ঠিক আছে সবেদা ওই আরে নিয়ে যাও ভিতরে নিয়ে বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করো আমি ওই কাজী নিয়ে আইতি আছি সারাদিন পরিশ্রমের পর রেজাল্ট মনে হয় পজিটিভ হচ্ছে ভেজাল কি বিদায় হয়েছে না পুলিশ ধরে নিয়ে গেছে হ্যাঁ আইসেছিল আমাকে তোমার নামে ভাঙানি দিতে এসেছিল আমি বলেছি বিয়ে করলে আমি তাকেই করবো এক ভেজাল তো দূর হয়েছে মনে হচ্ছে আরেক ভেজাল আমার জীবনের সাথে জুড়তে যাচ্ছে এই ভেজাল কিন্তু সেই ভেজাল না এই ভেজাল কি ভেজাল শুনি এটা হচ্ছে নির্ভেজাল ঘুমটা দিয়েছে আমার লজ্জা লাগতেছে না আমার লজ্জা লাগতেছে না